আমাদের ডিপ্লোমেটদের জন্য আমাদের এই অনলাইন ক্লাসগুলো আয়োজন করা হয়। আপনাদের রিকোয়েস্টে আমরা জিও লার্নার্স এর জন্য শুধুমাত্র ক্লাসগুলো ওপেন করে দিয়েছি, কিন্তু এর বাইরে আমাদের আরো কিছু সার্ভিস অলমোস্ট আছে, সেগুলো আমরা এখনো শুরু করিনি। তো আপনারা ক্লাসগুলো এনজয় করবেন, ক্লাসগুলো করবেন রেগুলারলি। আপনাদের ক্লাস করতে বা আপনাদের ক্লাস রিলেটেড বা অন্য কোনো কিছু নিয়ে যদি কোনো রকম প্রবলেম থাকে, তাহলে আপনারা আমাদের যে রেসপেক্টিভ রেসপন্সিবল পার্সনরা আছে, থার্ড ইয়ারের জন্য সারার আছে, সারারকে নক করতে পারেন ফেসবুকে বা আমাদের ইমেইলে জানাতে পারেন, কিংবা আপনাদের চ্যাট গ্রুপে বলতে পারেন, অথবা আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার আছে সেখানে বলতে পারেন। আমরা আপনাদের জন্য হাইয়েস্ট চেষ্টা করব সবকিছু ভালোভাবে প্রোভাইড করার জন্য, আপনারা যেন ভালো ক্লাস করতে পারেন। অ্যাডভান্স থ্যাংক ইউ, এবং সবাইকে রমজান মবারক, আপনারা সবাই ভালো মতো ক্লাস করবেন, এবং আপনাদের জন্য যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে সেগুলো খুব ভালো মতো ফলো করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। টাইমার শুরু করতে পারো। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের থার্ড ইয়ার এর প্রথম ক্লাসে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমাকে কেউ একটু কনফার্ম করবা, এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা? জি আপু। আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া অনেক সুন্দর করে কিছু কথা বললেন, আশা করি আমরা সবাই কোড অফ কন্ডাক্ট গুলাকে ইনশাল্লাহ মেনে চলবো, এবং আমাদের জেনেসিস এর সাথে জার্নিটা অনেক বেশি স্মুথ হবে এবং অনেক বেশি সুন্দর হবে ইনশাল্লাহ। তো শুরুতে একটু বলে নিই যে এখন রমজান মাস সবাই জানো, এবং যারা মুসলিম তারা তো রোজা রাখছে ইনশাল্লাহ। তো এই টাইমটা সবারই একটু ক্লান্ত লাগে, তো আমরা চেষ্টা করব বেশিক্ষণ ক্লাস ইনশাল্লাহ নিব না, উইদিন 1 আওয়ার এর মধ্যে আমরা শেষ করার ট্রাই করব ইনশাল্লাহ। আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে এরপর করবে ইনশাল্লাহ। আর তারপর তোমরা কিন্তু ক্লাসে ঘুমিয়ে যেও না, তো 1 আওয়ারের মধ্যে শেষ করবে, এটা বলার উদ্দেশ্য এটাই যে তোমরা আশা করবো অনেক ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাসটাকে এনজয় করবা, এন্ড তোমরা কথা বলবা, কোনো প্রশ্ন করলে উত্তর দিবা। তো চলো তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে। আমাদের আজকের টপিক তোমরা অলরেডি জানো, আমরা ফরেন্সিক মেডিসিন পড়বো ইনশাল্লাহ। তো সাবজেক্টটার নাম হচ্ছে তোমার ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি। ফার্স্ট যে টপিক আমাদের আইটেম কার্ডে ফার্স্ট বা বলো বা আমাদের বুক লিস্ট যে বইগুলোতে আছে সেই বইগুলোর মধ্যে ফার্স্ট টপিক, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নিই শুরুতে। আমি তামিমা তারিন জাহরা, তোমাদের একাডেমিক অ্যাডভাইসার হিসেবে আছি ফার্স্ট প্রফের, আর এমনিতে তোমাদের সাথে মানে থার্ড ইয়ারদের সাথে ইনশাল্লাহ মেন্টর হিসেবে থাকবো কিছু ক্লাসে। আচ্ছা, এরপর আসি আমাদের ফরেন্সিক মেডিসিন সাবজেক্টটা নিয়ে। বই বুক লিস্ট সম্পর্কে আমরা ওরিয়েন্টেশন ক্লাসে সবাই বলে দিয়েছিলাম, তারপর অনেকে ইনবক্স করেছে যে আপু আর কোন বই কিনবো। তো আমি শর্টলি আরেকবার একটু বলে দেই যে বুক লিস্ট সম্পর্কে আমরা প্রথমত প্রায়োরিটি দিই সেটা হচ্ছে রেড্ডি স্যারের বইটাকে, তারপর হচ্ছে রেড্ডি স্যারের বইয়ের পরেই আমরা হচ্ছে নন্দী স্যারের একটা বই আছে, ওটাও ইন্ডিয়ান রাইটার, উনিও তো ওনার বইটা পড়ি যারা একটু ভালো করতে চাই। আর মোটামুটি গাইড তো তোমরা সবাই কিনো এবং পড়ো, এটা নিয়ে বলার কিছুই নাই। ফার্স্ট যে আইটেমটা, এই আইটেমটা আসলে যেহেতু আমরা ফরেন রাইটারের বই ফরেন্সিক মেডিসিনে দুটোই, তো এই আইটেমটা এত বেশি গুছানো থাকে না। এই আইটেমটা আসলে মেইনলি আমাদের লেকচার বেসড, এবং কিছুটা আমরা সহায়ক বই থেকে আইডিয়া নিতে পারি। তো চলো আর দেরি না করে আমরা আস্তে আস্তে শুরু করে দিই আমাদের আজকের টপিক, ইন্ট্রোডাকশন টু ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, এবং এটা হচ্ছে ফার্স্ট পার্টে থাকবে, এবং তারপর ইনশাল্লাহ আমরা বিএমডিসি এবং বিএমএ নিয়ে পড়বো। ফরেন্সিক মেডিসিন, ফরেন্সিক মেডিসিন এই টার্মটার আরো কিছু সিনোনিম আছে, যেটা আমাদের খুব কমনই একটা ভাইবা কোয়েশ্চেন, জিজ্ঞাসা করা হয় যে ফরেন্সিক মেডিসিনের আর কি কি নাম আছে, এই সাবজেক্টের আর কি কি নাম আছে। তো আমরা তখন এটা অ্যান্সারটা হচ্ছে এরকম যে স্টেট মেডিসিন বা লিগাল মেডিসিন, এটাকে স্টেট মেডিসিনও বলা হয় লিগাল। এখন সে ফরেন্সিক মেডিসিন এটা কোথা থেকে আসলো, এই টার্মটা কিভাবে ডেরাইভড হলো, এটা আসলে ভাইবা কোয়েশ্চেন। এটা একটা রোমান ওয়ার্ড ছিল, হ্যাঁ, যেটা আসলে ফরেন্সিক ছিল না, ফরেন্সিস ছিল। এই ফরেন্সিসটা যেটা আসলে আমাদের ফোরাম টার্ম থেকে আসছিল, এবং তোমরা জানো ফোরাম মানে হচ্ছে একটা মানে একটা গ্যাদারিং বা একটা মিটিং বা এরকম একটা কিছু। তো এটার মিনিং তখনকার অ্যানসাইন রোমে একটা মিটিং প্লেস ছিল বা মার্কেট প্লেস ছিল, সেই জায়গাটাকে ফোরাম বলতেন তারা। এবং এই ফোরামে কি হতো,
এই ফোরামে লয়ার যারা ছিল, হ্যাঁ, লয়াররা তাদের বিজনেস করতেন, তাদের ক্লায়েন্টদেরকে নিয়ে বিভিন্ন ল অ্যান্ড অর্ডারের কাজগুলো করতেন, এটাকে আসলে ওনারা ফরেন ফোরাম বলতেন। এই ফোরাম থেকে ফরেন্সিক টার্মটা আসছে, এবং এই ফরেন্সিক টার্ম থেকে রোমান টার্মটা থেকে আসছে আমাদের ফরেন্সিক, ফরেন্সিক মেডিসিন। এখন আসি, যে কোনো একটা সাবজেক্টই মেডিকেল সায়েন্সের সাবজেক্ট পড়তে গেলে আমরা আগে কি দেখি, যে সেই সাবজেক্টের ফাদার কে, বা সেই সাবজেক্টটা নিয়ে সবচেয়ে বেশি কি বলবো অবদানের ভিত্তিতে আসলে এটা করা হয়, অবদান বা কন্ট্রিবিউশনের ভিত্তিতে। তো পাউলাস জ্যাকিয়াস, ওনাকে বলা হয় ফাদার অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি। এছাড়াও তোমরা রেড্ডি স্যারের বইতে ফার্স্ট চ্যাপ্টারের শেষের দিকে আরো কিছু এরকম টার্ম পাবা, বেশ কিছু মানুষের, মানে কিছু মনীষীদের নাম পাবা এবং তাদের ফরেন্সিক মেডিসিনের অবদান গুলো পাবা। এটা আসলে আইটেমে জিজ্ঞাসা করে আইটেম গুলাতে, বাট টার্ম বা প্রফের বাইবাতে আসলে কখনো ওরকম ভাবে জিজ্ঞাসা করতে শুনি নাই। যেমন ধরো এরকম পাবা যে হচ্ছে গিয়ে ফার্স্ট অটোপসি, ফার্স্ট মেডিকোলজিক্যাল অটোপসি বা পোস্টমর্টেম এক্সামিনেশন কোথায় করা হয়, তারপর ফার্স্ট বুক অন ফরেন্সিক মেডিসিন কে লিখেছিলেন, কত সালে লিখেছিলেন, এরকম কিছু টার্ম পাবা, কিছু নাম পাবা। এগুলো তোমরা একটু পড়বা, জাস্ট এটা আইটেম ক্লিয়ার করার জন্য তোমাদের লাগবে। এরপর আসি ফরেন্সিক মেডিসিন, এটা ডেফিনেশন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। ফরেন্সিক মেডিসিনে আসলে গদভাদা এত বেশি ডেফিনেশন মুখস্থ করতে হয় না, বাট এটা খুব বেসিক একটা ডেফিনেশন। ফরেন্সিক মেডিসিন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য নলেজ অফ ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চ অফ মেডিসিন। মেডিসিনের প্রত্যেকটা ব্রাঞ্চের নলেজকে আমরা এখানে ডিল করি। হোয়েনএভার অ্যান্ড হোয়েরএভার ইট ইজ নেসেসারি ফর টেকিং ডিসিশন ইন লিগাল অ্যাফেয়ার্স বোথ ইন সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেসেস। এটা হচ্ছে ডেফিনেশন। এখন ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চ অফ ফরেন্সিক মেডিসিন বলতে কি বোঝায়, আমরা এখানে দেখো অ্যানাটমি নলেজ লাগবে, এখানে তোমার ফিজিওলজির নলেজ লাগবে, এখানে তোমার কিছুটা প্যাথোলজির নলেজ লাগে, কিছুটা লাগে হচ্ছে তোমার মেডিসিনের নলেজ, এখানে লাগে অবস্টেট্রিক্স এর নলেজ। মানে মোট কথা, ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চ অফ মেডিসিন বা মেডিকেল সায়েন্স, আসলে এখানে মেডিসিন কথাটা বলা হয় বাট আসলে এখানে বলা বোঝানো হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স whenever and wherever it is necessary, মানে যখন বা যেখানেই দরকার হয়, legal affairs মানে কানুন বা আইন, আইনের সাথে রিলেটেড যেই অ্যাফেয়ার গুলো আছে, যেমন ধরো কিছু আছে সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেস যেটা আমরা বলি। এই ডেফিনিশনটা শেষ করার সাথে সাথেই আমাদের যে ভাইভাতে কোয়েশ্চনটা হয় সেটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সিভিল কেস, হোয়াট ডু ইউ মিন বাই ক্রিমিনাল কেস। তো চলো আমরা পরের স্লাইডটা দেখি, সিভিল কেস আর ক্রিমিনাল কেস। এটাও একটা খুব কমন ভাইবা কোয়েশ্চন। সিভিল কেস হচ্ছে দ্য কেস, যে কেস গুলা যেটার ভিতরে ডিসপিউটটা হয় বিটুইন টু পার্টিস, দ্য কেস ইন উইচ ডিসপিউট বিটুইন টু পার্টিস অকার্স। মানে দেখো দুইটা ফ্রেন্ডের মধ্যে ঝগড়া লাগলো বা দুইজন প্রতিবেশীর মধ্যে জমির জায়গা নিয়ে একটু ঝামেলা হলো, এটা একটা সিভিল কেস, এটা নিয়ে যদি কেউ মামলা দায়ের করে এটা একটা সিভিল কেস হবে। আর ক্রিমিনাল কেস হচ্ছে, সিভিল কেস আরো অনেক আছে বুঝছো, যেমন ধরো তোমার কোনো অ্যাসল্ট হলো, মারামারি হলো, তারপর ম্যারিজ ডিসপিউট হলো, লাইক কোনো ডিভোর্স কেস হলো, তারপর প্রপার্টি নিয়ে কোনো ডিসপিউট হলো, এগুলো সবই হচ্ছে তোমার সিভিল কেসের মধ্যে পড়বে। এরপরে আসে হচ্ছে ক্রিমিনাল কেস। ক্রিমিনাল, আচ্ছা আমাকে যদি কোনো কারণে শোনা না যায়, ইন্টারনেট আনস্টেবল হলে বা কোনো কারণে, তোমরা প্লিজ আমাকে একটু নোটিফাই করো। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসে ক্রিমিনাল কেস। ক্রিমিনাল কেস সম্পর্কে তোমাদের কারোর কোনো আইডিয়া আছে, ক্রিমিনাল কেস কি জিনিস বা ক্রিমিনাল কেস কাকে বলে, কেউ কি বলতে পারবা, এনি আইডিয়া? আপু, কেউ যখন ধরেন মার্ডার হওয়ার পরে যে কেস গুলো সাধারণত আসে, যে জাতীয় কেস গুলো, তো সাসপেক্টেড কেস, যে কেউ হয়তো মার্ডার করতে পারে, এই জাতীয় কেস। আচ্ছা, হ্যাঁ, তোমরা অনেক সুন্দর বলেছো, থ্যাংক ইউ অল। আচ্ছা আচ্ছা, ক্রিমিনাল কেসটা এবার আমি একটু বলে দিই তাহলে। ক্রিমিনাল কেসটা কিভাবে বলবা ভাইবার জন্য, ক্রিমিনাল কেস ইজ দ্য কেস ইন উইচ ডিসপিউট বিটুইন ওয়ান পার্টি অ্যান্ড দ্য স্টেট। রাষ্ট্রের সাথে যখন কোনো একটা দল, মানে পার্টি বা দলের কোনো ডিসপিউট হয় বা কোনো সমস্যা হয়, কোনো বিরোধ হয়, তখন এটাকে আমরা বলি ক্রিমিনাল কেস। হ্যাঁ, এটাকে বলা হয় ক্রিমিনাল কেস। যেমন ধরো মার্ডার, মার্ডার এখন তোমরা বলতে পারো, আপু মার্ডারে তো হচ্ছে একটা একটা মানুষকে মার্ডার করা হইলে তো তার ফ্যামিলির সাথে যে মার্ডার করলো, ভিকটিমের সাথে অ্যাসাইলেন্ট, মানে যাকে মার্ডার করা হলো সে তো ভিকটিম। হুম, আর যে মার্ডার করলো তাকে আমরা বলি অ্যাসাইলেন্ট ফরেন্সিকের টার্মে। তো ভিকটিমের সাথে অ্যাসাইলেন্টের, এটা তো তাহলে টু পার্টি হয়ে গেল না, টু পার্টি হলো না, কারণ এই যে ভিকটিম যাকে মার্ডার করা হলো তাকে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে নিরাপত্তা দেয়া, হ্যাঁ রাষ্ট্র দিতে পারেনি, তো এটা রাষ্ট্রের ব্যর্থতা। হ্যাঁ, এর জন্য এটা হচ্ছে ডিসপিউট বিটুইন টু পার্টি না হয়ে ডিসপিউট বিটুইন ওয়ান পার্টি অ্যান্ড দ্য স্টেট। ঠিক এই ধরনের যে কেস গুলা যেগুলাতে হিউম্যান রাইটস গুলা খুব
খুব বেশি ভায়োলেটেড হচ্ছে, যেমন ধরো মার্ডার আছে, তারপর হচ্ছে রবারি, তারপর বড় বড় যে কোনো কেস, তারপর ধরো রেপ ভিকটিম এক্সামিনেশন, রেপ ভিকটিম, এই যে কেসগুলা, এই টপিকগুলো এগুলোকে আমরা বলি, বা যে কোনো ধরনের সেক্সুয়াল কোনো অ্যাসল্ট যদি হয় সেগুলোকে আমরা ক্রিমিনাল কেস বলি। আচ্ছা আসি এরপর টপিক কি, এরপর হচ্ছে এইম অফ ফরেন্সিক মেডিসিন। আমরা কেন ফরেন্সিক মেডিসিন পড়বো? তোমরা যারা থার্ড ইয়ারে উঠো, ওঠার পর পরই প্রথম দিকে একটা ই চলে আসে যে ফরেন্সিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, এটা তো কোনোদিন লাগবে না, এটা তাহলে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। এটা আসলে একটু ভুল, কারণ এই জন্য ভুল যে তোমাদের ওরিয়েন্টেশন অনেক সুন্দরভাবে ভাইয়ারা বলছিলেন যে তোমরা যারা বিসিএস দিতে চাও তাদের জন্য এটা অবশ্যই লাগবে, এবং তখন দেখবা যে এই নলেজটা এই স্টেজে যা শিখে যাচ্ছ ওই নলেজটাই আসলে তোমার কাজে লাগবে। নতুন করে পড়তে গেলে আবার অনেক সমস্যা, সো এখন যখন পড়বা জিনিসগুলো একটু বুঝে বুঝে পড়বা, ইনশাআল্লাহ অনেক সহজ হবে। আচ্ছা আসি এইম কি, আমরা কি এইম নিয়ে পড়ছি? ফরেন্সিক মেডিসিন পড়ার এইমটা হচ্ছে, ফার্স্ট এইম হচ্ছে টু এইড দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। আমি অ্যাজ এ ডক্টর আমি জাস্টিসকে প্রতিষ্ঠা করব। কিভাবে প্রতিষ্ঠা করব? লাইক আমার কাছে একটা ভিকটিম আসছে, যে ভিকটিমটা ধরো তোমার রেপ ভিকটিম, বা সেটা কোনো পয়জনিং কেসের একটা ভিকটিম, বা কোনো বার্ন পেশেন্ট। তো আমি এটা হচ্ছে তোমার একটু পরে আমরা বলবো যে, আচ্ছা যেটা বলছিলাম যে আমার অ্যাজ এ ফরেন্সিক এক্সপার্ট যখন আমরা কোনো অটোপসি করবো বা কোনো পোস্টমর্টেম এক্সামিনেশন করব, বা আমার কাছে অ্যাজ এ ডক্টর একজন ভিকটিম আসছে, যেমন একটু পরে আমরা বলবো যে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনে আমরা এরকম লিভিং বডি নিয়ে ডিল করি, যেমন পয়জনিং কেস, তারপর এইজ ডিটারমিনেশন, রেপ ভিকটিম এক্সামিনেশন, এই ধরনের কেসে আমার একটা হ্যাঁ বা একটা নাতে অনেক কিছু আসে যায়। যেমন ধরো আমি চাইলেই ভিকটিম যে তার মানে তার যে সমস্যাটা ওই সমস্যাটাকে একটু ম্যানিপুলেট করে দিতে পারি। এতে করে হয় কি, অ্যাসাইলেন্টের ধরো যাবজ্জীবন হওয়ার কথা ছিল, সেখানে অ্যাসাইলেন্টের হবে এক বা দুই বছরের একটা ছোটখাটো কারাদণ্ড বা 10 বছরের কারাদণ্ড। তো সৃষ্টিকর্তার কাছে কিন্তু আমি জবাবদিহি করতে হবে, আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সো অ্যাজ এ ডক্টর আমাদের হাতে অনেক কিছুই থাকে, আমরা প্র্যাকটিস করতে গেলে অবশ্যই আমাদের ফরেন্সিক মেডিসিনে অনেক নলেজ দরকার। আজকের ক্লাসের পর ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবা যে আসলেই আমাদের ফরেন্সিক মেডিসিন কতখানি দরকার। তো আমরা জাস্টিসকে অ্যাডমিনিস্ট্রেটর করার জন্য ফার্স্টলি আমরা ফরেন্সিক মেডিসিন জানতে হবে আমাদের। তারপর কি, টু নো দ্য কোড অফ কন্ডাক্ট অফ মেডিকেল ইথিক্স। এই যে মেডিকেল ইথিক্স, মেডিকেল ইথিক্স মানে আমাদের হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, অ্যাজ এ ডক্টর আমি কি কি করতে পারবো, কোনটা আমার জন্য এথিক্যাল আর কোনটা আমি করতে পারবো না, কোনটা করলে বিএ ক্যান্সেল করে দিতে পারবে, আমার সারা জীবনের যে সাধনা করে আমার যে ডিগ্রি সেই ডিগ্রিটাকে এক নিমিষেই আসলে সেই ডিগ্রিটার মূল্য শেষ হয়ে যাবে, সেই জিনিসগুলো আমাদের ফরেন্সিক মেডিসিন শিখায় জানায়। তারপরে যে এইম যে জানার জন্য সেটা হচ্ছে টু গিভ এক্সপার্ট ওপিনিয়ন। কখন আমরা এক্সপার্ট ওপিনিয়ন দিই? দেখো ইন কেস অফ আনন্যাচারাল ডেথ, আনওয়ান্টেড ডেথ, বা কোনো মেডিকেলি আনঅ্যাটেন্ডেড ডেথ বা সাডেন ডেথ এর ক্ষেত্রে। আচ্ছা ডেথ, এই ডেথ এর সবগুলো ডেথ গুলোই তোমরা ডেথ চ্যাপ্টারে পড়বা, তারপর আমি একটু শর্টলি বলি। সাডেন ডেথ মানে হচ্ছে একটা মানুষ সে পুরোপুরি সুস্থ, হঠাৎ করে সে মারা গেল, বা একটা মানুষ সে হঠাৎ করে অসুস্থ হলো কিন্তু অসুস্থ হওয়ার 24 ঘন্টার মধ্যেই সে মারা গেল, তখন আমরা সেটাকে বলি সাডেন ডেথ। এইসব কেসে একটা কেস হলো, যেমন একটা আননেচারাল ডেথ হলো, যে রাস্তায় বা একটু গ্রামের ভিতরে একটা ডেথ বডি পাওয়া গেছে, তো ওই ওখানে যে ডক্টর আছেন তাকে হচ্ছে গিয়ে তার কাছে বডিটা নিয়ে আসা হলো এবং ওইটা কেসটা হচ্ছে কোর্টে উঠলো। তারপর যে ডক্টর ওই অটোপসি করলো বা পোস্টমর্টেম করলো ওই বডিটার, তাকে কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন হিসাবে কোর্টে হচ্ছে গিয়ে এভিডেন্স দিতে হবে, বা কোর্টে তাকে হচ্ছে গিয়ে ওই কেস সম্পর্কে কথা বলতে পারতে হবে। তো ডক্টরই শুধু এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারে এমনটা না, যারা তোমার ধরো ফরেন্সিক আদার যে ফরেন্সিক এক্সপার্টরা আছেন, যেমন ধরো তোমার ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপর তোমার ফায়ারআর্ম এক্সপার্ট, এরা বা এই ধরনের যে বিভিন্ন স্পেশালাইজ ব্রাঞ্চে যারা কাজ করেন তারাও হচ্ছে গিয়ে তোমার এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারেন। তবে অ্যাজ এ ডক্টর অনেক স্ট্রং একটা এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলোতে এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার জন্য কোর্টে আমাকে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, এই সব কিছু ফরেন্সিক মেডিসিন আমাদেরকে শিখিয়ে দিবে। আচ্ছা এর পরের স্লাইডটাই যাই আমরা। এখন আসি, আমরা ফরেন্সিক মেডিসিন শিখলাম, ফরেন্সিক মেডিসিনের এইম কি সেটা জেনে আমরা ফরেন্সিক মেডিসিন শিখলাম। এখন আমাদের কি কি স্কোপ আছে, আমাদের কাজ করার কি কি স্কোপ আছে, আমরা কি করতে পারি? প্রথমে দেখো, টু নো দা কজ অফ ডেথ, আমরা ডেথ এর কজ জানতে পারি। এই যে বাই পারফর্মিং অটোপসি, এটা আমি আসলে লিখেছি কারণ এটা ভাইবাতে জিজ্ঞেস করে, তোমরা ডিরেক্টলি বলবা টু নো দা কজ অফ ডেথ। তো আমরা কিভাবে কজ অফ ডেথ জানতে পারি? মেইনলি বাই পারফর্মিং অটোপসি, হচ্ছে পোস্টমর্টেম এক্সামিনেশন। আচ্ছা তারপর কি, টু নো দা ম্যানার অফ ডেথ অ্যান্ড মোড অফ ডেথ,
ম্যানার অফ ডেথ, মোড অফ ডেথ, এগুলো সবই সুন্দরভাবে ডেথ চ্যাপ্টারে পড়বা। এখন শুধু এতটুকুই বলি, ম্যানার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার ন্যাচারাল ডেথ, একটা হচ্ছে আনন্যাচারাল ডেথ। ন্যাচারাল ডেথ তো বুঝতেই পারছো, একটা মানুষ অনেক বয়স্ক বা হচ্ছে গিয়ে একটা ক্যান্সারের পেশেন্ট অনেকদিন ধরে ভুগছে, তো তিনি মারা গেলেন, এবং এটা হলে ন্যাচারাল ডেথ। আর আনন্যাচারাল ডেথ হচ্ছে তোমার সেই সব ডেথ, তিন ধরনের ডেথ কে আমরা আনন্যাচারাল ডেথ বলি মেইনলি। এটা হচ্ছে তোমার সুইসাইডাল, একটা হচ্ছে হোমিসাইডাল, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল। এই যে ক্লাসিফিকেশন ম্যানার অফ ডেথ এর, এই তোমরা যখনই বলবো আমরা টু নো দা ম্যানার অফ ডেথ বা মোড অফ ডেথ, তখনই এটা জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই ম্যানার অফ ডেথ, হোয়াট ডু ইউ মিন বাই মোড অফ ডেথ, কি কি। তো প্রথমে আমরা বলি হচ্ছে ন্যাচারাল এবং আননেচারাল। আননেচারাল এর মধ্যে সুইসাইডাল, হোমিসাইডাল এন্ড অ্যাক্সিডেন্টাল। সুইসাইডাল মানে তো বুঝছোই যে একটা মানুষ নিজেকে মার্ডার করে, নিজেকে নিজে মানে মেরে ফেলবে, তারপর হচ্ছে গিয়ে হোমিসাইড বা আত্মহত্যা করবে। বা হোমিসাইডাল মানে হচ্ছে কিলিং অফ ওয়ান পার্সন বাই অ্যানাদার পার্সন। আর অ্যাক্সিডেন্টাল মানে হচ্ছে কেউ কাউকে মারতে চায়নি বা নিজে থেকেও সে আত্মহত্যা করে নাই। এটা একটা বাচ্চার কোনো একটা, আচ্ছা সহজ এক্সাম্পল দিই, যেমন ধরো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল, এটা কিন্তু খুব কমনলি হচ্ছে এই ডেথ গুলা। তারপর ধরো কোনো বাচ্চা খেলনা, ধরো লেড দিয়ে অনেক খেলনা পাওয়া যায়, ক্রনিক লেড পয়জনিং হইতে পারে ওখান থেকে, যদিও এখান থেকে এভাবে ডেথ হয় না, বাট এরকম ক্রনিক কোনো পয়জনিং। বা ধরো একটা কেরোসিনের বোতল আছে, ছোট বাচ্চা বুঝতে পারে নাই যে হচ্ছে ওটা একটা পয়জন, কেরোসিন তো খুব কমনলি ইউজ হয় গ্রাম বাংলায়। তো যারা ক্রলিং বেবি আছে বা নতুন নতুন হামাগুড়ি দিতে শিখছে, 7 to 14 ইয়ার্স এর মতো যাদের এজ, তো ওরা কি করে, কেরোসিনটা দেখতে কিন্তু খুব অ্যাপিয়ালিং হয়, খুব সুন্দর একটা কালার, তো ওরা করে কি এটাকে খুব সুন্দর ভাবে মনে করে যে এটা খাওয়ার কিছু একটা জিনিস বা খুব অ্যাট্রাকটিভ জিনিস। বাচ্চারা সাধারণত কোনো অ্যাট্রাকটিভ জিনিস পেলে ওটা মুখে ঢুকে ফেলে, তো ওটা হচ্ছে ওরা খায়, তো এইভাবে করে ওদের পয়জনিং হয়ে যায়। তো এটাও একটা অ্যাক্সিডেন্টাল, কেরোসিন অয়েল পয়জনিং, এটাও একটা ম্যানার অফ ডেথ অ্যাক্সিডেন্টাল। যদিও আমরা হচ্ছে গিয়ে ম্যানার অফ ডেথ পয়জনিং এ দেই না, বাট এটা আমি একটা জাস্ট উদাহরণের জন্য বললাম যে অ্যাক্সিডেন্টাল কেমন হতে পারে, অনেক ভাবে হতে পারে, পয়জনিং কেস আমরা ম্যানার দেই না সাধারণত। আচ্ছা, এরপর আসি মোড অফ ডেথ। মোড অফ ডেথ হচ্ছে তিন প্রকারের, একটা হচ্ছে তোমার অ্যাসফাইশিয়া। মোড অফ ডেথটা হচ্ছে তিন প্রকারের হয়, যেমনটা বলছিলাম যে হচ্ছে একটা হচ্ছে অ্যাসফাইশিয়া, একটা হচ্ছে সিনকোপ, আর একটা হচ্ছে কোমা। অ্যাসফাইশিয়া মানে হচ্ছে যখন আমার সিজেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম এর মাধ্যমে আমার ডেথটা হচ্ছে, আমার মেকানিজমটা, ডেথের মেকানিজমটা দিয়ে আসলে আমরা মোডটাকে বুঝি। আমার যদি ডেথের মেকানিজমটা হয় এমন যে আমার রেসপিরেটরি সিস্টেমটা অ্যারেস্ট হয়ে গেছে এবং সিজেশন অফ রেসপিরেশন হলো, তখন এটাকে আমরা বলবো অ্যাসফাইশিয়া। অ্যাসফাইশিয়া, আচ্ছা আমি দেখি একটু লিখে দেওয়া যায় কিনা, সরি, অ্যাসফাইশিয়া, হ্যাঁ অ্যাসফাইশিয়াটাকে বলে। এটা হচ্ছে গিয়ে তোমার এক নাম্বার, যেটা রেসপিরেটরি সিস্টেমের সিজেশন হওয়ার জন্য হয়। তারপর হচ্ছে গিয়ে তোমার সিনকোপ, সিনকোপটা হচ্ছে SYNCOP, সিনকোপ, হ্যাঁ এটা হচ্ছে তোমার দুই নাম্বার। আর তারপর হচ্ছে গিয়ে তোমার কোমা, কোমা তো তোমরা সবাই জানো, অ্যাসফাইশিয়া, সিনকোপ আর হচ্ছে কোমা। অ্যাসফাইশিয়া মানে হচ্ছে তোমার সিজেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, সিজেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেমটাকে আমরা বলি অ্যাসফাইশিয়া। আর সিনকোপ যেটা, আচ্ছা এটা কিন্তু সি, হ্যাঁ অনেক বাজে হয়েছে আসলে এই পেনটা দিয়ে লিখতে, খুব কষ্ট হয়। সিনকোপটা হচ্ছে তোমার সিজেশন অফ সার্কুলেটরি সিস্টেম, মানে আমার ব্লাডের সার্কুলেশন যদি অফ হয়ে যায় তখন যদি আমার ডেথ হয় সেই মেকানিজমে, তখন আমরা এটাকে বলি সিনকোপ। আর কোমা যেটা, কোমা, কোমা হচ্ছে তোমার যখন নার্ভাস সিস্টেমের সিজেশনের কারণে ডেথটা হচ্ছে, তখন এটাকে আমরা বলি কোমা। এটা ছিল তোমার মোড অফ ডেথ। আচ্ছা এরপর আসি, এরপর আসি আর কি কি স্কোপ আছে। দেখো, বার্থ সার্টিফিকেট ইস্যু করতে পারে, তারপর ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারে, ইনজুরি সার্টিফিকেট ইস্যু করতে পারে, ফিটনেস সার্টিফিকেট ইস্যু করতে পারে, এগুলো সবই টু ইস্যু বার্থ, ডেথ, ইনজুরি, ফিটনেস সার্টিফিকেট, এগুলো সবই হচ্ছে স্কোপ। বার্থ সার্টিফিকেট তো তোমরা সবাই জানো, ডেথ সার্টিফিকেটও জানো। এখন ডেথ সার্টিফিকেট যে কোনো অবস্থায় দেওয়া যায় না, এটা কিছু ইন্ডিকেশন থাকে, এগুলো তোমরা ইনশাল্লাহ পড়বা যখন ডেথ চ্যাপ্টার পড়বা, এটা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, তখন ডেথ ডিটেলস পড়বা। ইনজুরি সার্টিফিকেটটা হচ্ছে এমন যে ধরো তোমার হচ্ছে তুমি একটা চেম্বার করছো, পাশ করলা এমবিবিএস, তারপর একটা চেম্বার করতেছো নতুন নতুন, একটা লোক মারামারি করে আসছে, তোমাকে বলতেছে এই যে ডক্টর বা স্যার বা ম্যাম, আমি এই, আমাকে এরকম এই লোকটা মারছে, আমি এই যে উইটনেস নিয়ে আসছি, আমার এই যে ইঞ্জুরি, আমাকে ইঞ্জুরি সার্টিফিকেট দেন। তো তুমি তাকে এক্সামিনেশন করলা, তুমি যদি এখন ইঞ্জুরি নিয়ে না জানো, ফরেন্সিক মেডিসিন তোমাকে ইঞ্জুরি নিয়ে জানাবে, যে ইঞ্জুরির এজ সম্পর্কে জানাবে, তারপর ইঞ্জুরিটা হচ্ছে গিয়ে কোন ধরনের, এটা সিম্পল হার্ট নাকি গ্রিভাস হার্ট, এটা জানাবে। সিম্পল হার্ট মানে হচ্ছে গিয়ে তোমার খুব সিম্পল একটা ইঞ্জুরি, আর গ্রিভাস হার্ট মানে
সেই ধরনের ইনজুরি তোমার 20 দিনের বেশি তোমাকে একটা ডিসএবিলিটি দিবে। যেমন ধরো তুমি যদি পুরোপুরি অন্ধ হয়ে যাও পার্মানেন্টলি, বা একদম কখনো কানে শুনতে না পাও, বা একটা ইয়াং গার্লের যদি ফেসে কোনো স্কার ডেভেলপ করে, এগুলো সব গ্রিভাস আর্ট, এটার জন্য পানিশমেন্ট হচ্ছে 10 বছরের জেল বা তার ঊর্ধ্বে। তো এরকম তোমার ইনজুরি সার্টিফিকেটের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। এটা যখন কেসটা যখন কোর্টে উঠবে তোমার এই সার্টিফিকেটটা অনেক ভ্যালিড। সো তুমি যখন যদি চেম্বারে বসো, তুমি যদি বলো যে না আমি তো সার্টিফিকেট দিতে শিখি না, আমি তো ফরেন্সিক মেডিসিন অনেক ফাঁকিবাজি করছি, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তোমার নিজেরও একটা মান সম্মানের ব্যাপার হবে। তো ইনজুরি সার্টিফিকেট দাও, তোমাকে ফরেন্সিক মেডিসিন শিখাবে। এবং আমাদের এইবার যে প্রফটা হলো, এখানে ইনজুরি সার্টিফিকেটের একটা প্রশ্ন ছিল কিভাবে ইনজুরি সার্টিফিকেট দিতে হয়, একটা পেইন পিকচার একটা প্রশ্ন আসছিল রিটেনে, তোমাদের ইনশাআল্লাহ শিখানো হবে। এবার আসি ফিটনেস সার্টিফিকেট। ফিটনেস সার্টিফিকেট বা হেলথ সার্টিফিকেট যেটা, এটা হচ্ছে জবের ক্ষেত্রে লাগে। যেমন ধরো একটা জবের ক্ষেত্রে ঢোকার আগে এইরকম ফিটনেস সার্টিফিকেট চাই। এছাড়া আছে কি প্যাটার্নিটি টেস্টিং। প্যাটার্নিটি টেস্টিং হচ্ছে কি, যেমন ধরো একটা বাচ্চার প্যাটার্নিটি ডিসপুট হলো যে কে আসল বাবা, হসপিটালে হয় না বাচ্চার বাবা মা চেঞ্জ হয়ে যেতে পারে, বা বাচ্চা চেঞ্জ হয়ে যেতে পারে, আসলে বাবা মা চেঞ্জ হয় না, তো তখন এরকম হয়। তো প্যাটার্নিটি টেস্টিং এর ক্ষেত্রেও হচ্ছে আমাদের লাগে ফরেন্সিক মেডিসিন। দুইটা বললেন যে দুইটা পার্ট বলে ইনজুরি টপিক, ইনজুরি টপিকটা। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে তোমার সিম্পল হার্ট, একটা হচ্ছে তোমার গ্রিভাস হার্ট। হচ্ছে তোমার যে ধরনের ইনজুরি বা যে ইনজুরি গুলো খুব সিম্পল হয়, কমপ্লিকেটেড হয় না। আর গ্রিভাস হার্ট হচ্ছে তোমার যেখানে 20 ডেজ এর বেশি তোমার একটা ডিসএবিলিটি পার্মানেন্টলি থাকবে। তোমার নর্মাল অ্যাক্টিভিটি, ধরুন তোমার খাওয়া, ঘুমানো, ওয়াশরুমে যাওয়া, তারপর হচ্ছে শাওয়ার করা, এই নর্মাল কাজগুলো যখন তুমি 20 দিনের বেশি করতে পারবে না, তখন ওই ইনজুরিটার কারণে, যে ইনজুরিটার কারণে, ওই ইনজুরিটাকে আমরা বলবো গ্রিভাস হার্ট। বুঝতে পেরেছো? জি আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আসি ফেয়ার নলেজ। ফেয়ার নলেজ অফ ফরেন্সিক মেডিসিন কেন দরকার? ফেয়ার নলেজ অফ ফরেন্সিক মেডিসিন আমাদের একজন ডক্টর হিসেবে কেন দরকার? ফর প্রফেশনাল সেফগার্ড অফ এ ডক্টর, প্রফেশনাল সেফগার্ড অফ এ ডক্টর। একজন ডক্টরের প্রফেশনাল সেফগার্ডের জন্য তার হচ্ছে ফেয়ার নলেজ অফ ফরেন্সিক মেডিসিন ইজ রিকোয়ার্ড। যেমন আমি একটা কোর্টে গিয়ে একটা এভিডেন্স দিব, আমি যদি ভুলভাল কথা বলি আমার সমস্যা হয়ে যাবে। আমি যদি তারপর আমি একটা ইনজুরি সার্টিফিকেট দিব, যদি আমি একটা ফলস ইনজুরি সার্টিফিকেট দিয়ে ফেলি তাহলে আমার সমস্যা। আমি অ্যাবর্শনের ক্ষেত্রে যদি ক্রিমিনাল অ্যাবর্শন করায় কেউ, তাহলে তার হচ্ছে গিয়ে BMDC তার রেজিস্ট্রেশনটাকে ক্যান্সেল করে দিবে। সো আমার নিজের প্রফেশনাল সেফগার্ডের খাতিরেই আমাকে হচ্ছে তোমার ফরেন্সিক মেডিসিনের নলেজ জানতে হবে। এরপর আসি কি ফর গিভিং মেডিকেল লিগাল ওপিনিয়ন ইন দ্য কোর্ট অফ ল। আমার কোর্ট অফ লতে মেডিকেল লিগাল ওপিনিয়ন দেওয়ার জন্য, এই যেমন ধরো হচ্ছে গিয়ে কোনো মেডিকেল লিগাল ওপিনিয়ন মানে হচ্ছে যেসব কেসগুলো হচ্ছে তোমার কোর্টে আমরা যেসব ওপিনিয়ন গুলো দিই, যেমন ধরো মার্ডার, রেপ কেস, এই যে সিভিল কেস বা ক্রিমিনাল কেসের যে ওপিনিয়ন গুলো দিই, এগুলোই হচ্ছে তোমার মেডিকেল লিগাল ওপিনিয়ন। এবার আসি হচ্ছে টু নো দা কোড অফ কন্ডাক্ট অফ মেডিকেল ইথিক্স। মেডিকেল ইথিক্স এর কোড অফ কন্ডাক্ট জানার জন্য, মানে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, আমি কি করতে পারবো, সরি এখানে টিটা ওখিনি, আমি অ্যাজ এ ফিজিশিয়ান কি করতে পারবো আর কি করতে পারবো না, সেটা হচ্ছে আমাকে ফরেন্সিক মেডিসিন শিখাচ্ছে। এটা আমি অলরেডি বলে ফেলছি। ব্রাঞ্চেস অফ ফরেন্সিক মেডিসিন, এটা খুবই সহজ একটা প্রশ্ন এবং এটা ভাইবাতে ইনভ্যারিয়াবলি সবাইকেই মোটামুটি জিজ্ঞাসা করে, কারণ এটা একদমই বেসিক। আমি আজকে যে কথাগুলো বলবো আসলে সবগুলাই বেসিক। এবং এই যে প্রত্যেকটা ব্রাঞ্চ, এখানে 13টা ব্রাঞ্চের কথা আমি বলবো, প্রত্যেকটা ব্রাঞ্চ নিয়ে তোমাদের এক একটা চ্যাপ্টার, বড় বড় চ্যাপ্টার আছে। হ্যাঁ, সো আমি এত ডিটেলসে বলবো না, তোমরা ওই চ্যাপ্টার গুলো পড়ার সময় এমনি এই ব্রাঞ্চের গুলা সম্পর্কে জেনে ফেলবা, যেহেতু তারপরেও এটা একটা খুব ইম্পর্টেন্ট ভাইবা কোয়েশ্চেন, ফ্লুয়েন্টলি এটার অ্যান্সার বলতে পারতে হয় ব্রাঞ্চের নামগুলো খুব ফ্লুয়েন্টলি, তাহলে হচ্ছে তোমার ইম্প্রেশন ভালো হবে ভাইবা বোর্ডে। সেই জন্য আমি আসলে এই জিনিসটা একটু বলবো। স্যার, প্রথমেই এক নম্বরে যেটা বলতে হবে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন, কখনোই এটাকে 2 নম্বরে বলা যাবে না। আর বাকি 12টা যেটা পয়েন্ট আছে ওই পয়েন্টটা তুমি সিরিয়াল যাই করো না কেন, সমস্যা নেই, বাট ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন সবসময় 1 নম্বরে বলতে হবে এবং টিচাররা এটাকে এভাবেই প্রেফার করেন, ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন। তারপর কি ফরেন্সিক ব্যালিস্টিক্স, ফরেন্সিক ক্রিমিনোলজি, ফরেন্সিক ডাক্টিলোগ্রাফি, ফরেন্সিক ওডন্টোলজি, ফরেন্সিক অস্টিওলজি, ফরেন্সিক অবস্টেট্রিক্স, ফরেন্সিক রেডিওলজি, ফরেন্সিক প্যাথোলজি, ফরেন্সিক সাইকিয়াট্রি, ফরেন্সিক সেরোলজি, ফরেন্সিক থ্যানাটোলজি অ্যান্ড ফরেন্সিক টক্সিকোলজি। চাইলে টক্সিকোলজিটাকে আরেকটু আগেও বলতে পারো। এই 13টা ব্রাঞ্চ, এগুলো হচ্ছে মেইন ব্রাঞ্চ। এছাড়াও আরো আছে, যেমন ধরো ফরেন্সিক এন্টোমোলজি আছে, যেগুলো তোমার ম্যাগট নিয়ে ডিল করে, যে ডেড বডি, একটা ডেড বডি অনেকদিন রেখে দিলে ওখানে পোকা হয়, ওগুলাকে আমরা বলি ম্যাগট। হ্যাঁ,
ইম্যাগোটের থেকে অনেক কিছু জানা যায় যে ইরেড বোর্ডটা কতদিন ধরে টাইম সিন্স ডেথ জানা যায়, ম্যানার বা মোড সম্পর্কে একটু আইডিয়া করা যায়। তো ইম্যাগোট নিয়ে যারা ডিল করে ওটাকে আমরা বলি ফরেন্সিক এন্টোমোলজি। এটাও একটা ব্রাঞ্চ, বাট ইটস নট সো ইম্পর্টেন্ট। এই 13টা ব্রাঞ্চ পাঠতে হবে। এখন আসলে আমরা একটু হালকা পাতলা করে জেনে নিই ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনটা কি। ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন ইজ দ্য ব্রাঞ্চ অফ ফরেন্সিক মেডিসিন যেটা আসলে আমাদের লিভিং বডি নিয়ে ডিল করে। যেমন ধরো এইজ ডিটারমিনেশন, এইজ ডিটারমিনেশনটা সবচেয়ে বেশি। তো আমরা আসি তাহলে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন নিয়ে। তোমরা একটু খেয়াল রেখো আপু বা ভাইয়া, তোমাদের যাতে মাইক্রোফোনগুলো একটু মিউট থাকে, তাহলে আসলে জিনিসটা ইজি হবে। আচ্ছা, মৌল লিখেছো আপু, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ আপু। ওকে, লেটস কন্টিনিউ। তো আমাদের আসলে অনেক বড় টপিক, তো একটু শেষ করতে পারতে হবে। রোজার দিন, সবারই আসলে ধৈর্য একটু কম, ইনক্লুডিং অবশ্যই মি, তারপরে চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এইজ ডিটারমিনেশন, এইজ ডিটারমিনেশনটা সবচেয়ে বেশি লাগে হচ্ছে তোমার ম্যারেজ পারপাসে। হ্যাঁ, কারণ আমরা জানি ম্যারেজের মিনিমাম এইজ হচ্ছে ফিমেলদের জন্য 18 ইয়ার্স। তো অনেক সময় হয় কি যে ধরো, এটা আসলে খুব কমন একটা এক্সাম্পল, টিচাররা এটা জিজ্ঞাসা করে যে এইজ ডিটারমিনেশনের কমন এক্সাম্পল গুলা কি, সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে, তারপর হচ্ছে কি তোমার ম্যারেজের ক্ষেত্রে, ধরুন ধরো ছেলে আর মেয়ে পালায় বিয়ে করছে, এখন মেয়ের বাবা মা চায় কি যে হচ্ছে কি মেয়ের বয়সটা একটু 18 ইয়ার্স একটু নিচে করে দিক, তাহলে যাতে করে মেয়ে হচ্ছে নাবালক হয়, তো তখন ছেলেটা এগেস্টে কেস করতে পারবে, এরকম করে খুব কমনলি। এবং মেয়েটা, এবং বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, মেয়ের ফ্যামিলি যদি ইনফ্লুয়েন্সিয়াল হয়, তাহলে তারা মেয়ের এই যতই হোক না কেন 18 ইয়ার্স এর নিচে নামায় দেয়, তখন ওই ছেলেটা ফ্যামিলি বা ছেলেটা ঝামেলায় পড়ে যায় এই আর কি, তখন আলটিমেটলি বিয়েটা ভেঙে যায়, এরকম আর কি কেস হয়। তো ফরেন্সিক মেডিসিন হচ্ছে আমাদের এইজ ডিটারমিনেশনে হেল্প করে, এবং এই জন্যই বলা হয় একজন ডাক্তারের হাতে আসলে অনেক কিছু থাকে। যেমন ধরো আমাদের বডিতে একটা বোনস আছে, তোমরা জানো আইলিয়াক ক্রেস্ট। আইলিয়াক ক্রেস্ট দেখে আমরা, আমাদের বডিতে আইলিয়াক ক্রেস্ট, যেটা তোমরা জানো পিউবিস, বনি পিউবিসে আইলিয়াম, ইশিয়াম পিউবিসের একটা বোনস হচ্ছে আইলিয়াম, সেই আইলিয়ামে যে আইলিয়াক ক্রেস্ট আছে, ওই আইলিয়াক ক্রেস্টের অসিফিকেশন দেখে, ওই আইলিয়াক ক্রেস্টের কন্ডিশন দেখে আমরা বুঝতে পারি যে ওয়েদার শি ইজ 18 ইয়ার্স ওল্ড অর নট। 18 ইয়ার্স, সাধারণত 18 to 19 ইয়ার্স এর মধ্যে এই জিনিসটা অসিফাই হয়ে যায়। তো এই অসিফিকেশন দেখে বোঝা যায়, যদি অসিফিকেশনটা না হয় তাহলে হচ্ছে আন্ডার 18 বলা হয়। এরকম আরো কিছু বোনসের অসিফিকেশন দেখা হয়, এভাবে এজ ডিটারমিনেশন করা হয়। আচ্ছা, এটা ছিল একটা কেস। এবার সে রেপ ভিকটিম এক্সামিনেশন, একটা একটা মেয়ে তাকে সে বললো আমাকে রেপ করা হয়েছে বলে কেস করলো কারো এগেনস্টে, তখন ফরেন্সিক, ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে তাকে হচ্ছে গিয়ে তাকে পাঠানো হয় তাকে মানে এক্সামিনেশন করার জন্য। সেটা একজন ডক্টর করেন, একজন ফিমেল ডক্টর করেন, ইন প্রেজেন্স অফ এ থার্ড পার্টি ফিমেল অ্যাটেন্ডেন্স, একটা ফিমেল অ্যাটেন্ডেন্স থাকে, তাকে পুরোপুরি বিবস্ত্র করে কিছু এক্সামিনেশন করা হয়, রেপ ভিকটিম এক্সামিনেশন। তো তারপর হচ্ছে ধরো পয়জনিং কেস এক্সামিনেশন, কাউকে পয়জনিং কেস গুলো, এগুলো আসলে সাধারণত তোমার গভর্নমেন্ট মেডিকেল কলেজে তোমার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট গুলাতে আসে। হ্যাঁ, তো পয়জনিং, পয়জন খেয়ে বা কেউ মানে কাউকে কেউ পয়জন খাওয়ালো, এই ধরনের কেস গুলো হচ্ছে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন আন্ডারে আসে। তারপর ইঞ্জুরি সার্টিফিকেটের কথা যে বললাম, এই ইঞ্জুরি সার্টিফিকেটটাও পড়বে হচ্ছে তোমার ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনের আন্ডারে। আবার আইডেন্টিফিকেশন, যে কোনো কেসে যে কোনো কেস হচ্ছে কোর্টে ওঠানোর আগে বা যে কোনো মেডিকোলিক্যাল কেসে অবশ্যই আইডেন্টিফিকেশন ইজ এ মাস্ট, এবং এই আইডেন্টিফিকেশনটাও ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনের আন্ডারে। এখন একটা খুব কমন প্রশ্ন এবং খুব আইকিউর প্রশ্ন, যে আমি অলরেডি বলে ফেলছি উত্তরটা, যে দেখো বলে আমাদের টিচাররা জিজ্ঞেস করে ভাইবার সময় যে পয়জনিং কেস কোন ডিপার্টমেন্টের আন্ডারে, তো আমরা বলি যে হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন আন্ডারে। তারপর যখন জিজ্ঞেস করে আচ্ছা বলো তো একটা পয়জনিং কেস আসলো, সে কার কাছে আসবে, সে কি মেডিসিন ডিপার্টমেন্টে আসবে নাকি সে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে আসবে, তো সবাই অনেকেই বলে যেটা সেটা হচ্ছে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে আসবে। তোমাদের কি মনে হয়, সে কি ফরেন্সিক ইমার্জেন্সি মেডিসিন, এক্স্যাক্টলি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসবে? হ্যাঁ, মেডিসিন ডিপার্টমেন্টে বলার দরকার নেই, বা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসবে, কারণ কখনোই তোমরা খেয়াল করলে দেখবা ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে কিন্তু কখনোই একটা পয়জনিং কেস আসে না। তো এই জিনিসটা অনেকে ভুল করে, আমি জানি তোমরা হয়তো করবা না, হয়তো তোমরা ইনশাল্লাহ পারবা, তারপর একটু জাস্ট নলেজে দিলাম, কারণ এটা ভুল করলে যেটা খুবই খুবই লজ্জা দেন। আপু একটা কোশ্চেন ছিল, আপু তাহলে পয়জনিং কেসটা কখন ফরেন্সিক ডিপার্টমেন্ট ডিল করবে, মানে পয়জনিং কেসে ফরেন্সিক মেডিসিনের তাহলে কাজটা কখন, ফরেন্সিক একটা মানে এই যে এটা আসলে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন, শুনো ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনও কিন্তু একটা হচ্ছে গিয়ে তোমার ফরেন্সিক মেডিসিন। তোমরা তোমাদের, আমি একটু আগে বললাম ফরেন্সিক মেডিসিনের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রাঞ্চই হচ্ছে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন, কারণ এটা হচ্ছে লিভিং বডি নিয়ে ডিল করে। এখন একজন ডক্টর হতে গেলে তুমি যেটা বললা যে কিভাবে ফরেন্সিক মেডিসিন এখানে কাজ করলো, পয়জনিং কেস আমাদের একটার পুরো
টপিকই থাকবে হচ্ছে গিয়ে তোমরা সেকেন্ড টার্ম, যেটা পুরাটাই হচ্ছে 50-70% চ্যাপ্টার থাকবে হচ্ছে তোমার টক্সিকোলজি নিয়ে। হ্যাঁ, ফরেন্সিক টক্সিকোলজি একটু আগে যেটা বললাম এই টক্সিকোলজি নিয়ে থাকবে। এখন টক্সিকোলজি ডিপার্টমেন্টটা হচ্ছে তোমার পয়জন, পয়জনিং কেসেস নিয়ে ডিল করে। একটা পয়জনিং খেয়ে আসলো একটা পেশেন্ট, তাকে তুমি কি ম্যানেজমেন্ট দিবা, এটা হচ্ছে তোমার টক্সিকোলজি তোমাকে শিখাই দিবে। হ্যাঁ, এবং সেই সাথে সাথে তোমার একটা ডেড বডি, যেটা পয়জনিং এর কারণে একটা লোক মারা গেছে, তাকে তুমি এক্সটার্নাল কি ফাইন্ডিং পাবা, ইন্টারনাল কি ফাইন্ডিং পাবা, এগুলো সব তোমার ফরেন্সিক টক্সিকোলজি শিখাবে। কিন্তু যখন তোমার একটা লিভিং পার্সন যে বেঁচে আছে, তাকে পয়জন খাওয়ানো হয়েছে কিন্তু সে বেঁচে আছে, তখন সে হচ্ছে ফরেন্সিক টক্সিকোলজির আন্ডারে না পড়ে ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনের আন্ডারে পড়বে। এবং এটা আলটিমেটলি ইমার্জেন্সিতে দেখবে, কিন্তু ইমার্জেন্সিতে যা যা দেখে, কিন্তু এটা কিন্তু মেডিসিন ভাবে বলবা না। হুম, যে ইমার্জেন্সিতে দেখে, কিন্তু আলটিমেটলি নলেজটা হচ্ছে ফরেন্সিক মেডিসিন থেকেই আসছে, এই জন্য এটা একটা ফরেন্সিক মেডিসিন, ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন। বুঝতে পারছো আপু? জি আপু, বুঝতে পারছি, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কেউ কিছু বলছো? হ্যাঁ বলো। পুলিশ কেস হয়ে যায়, তো পুলিশ করে কি, ডেড বডিটাকে প্রপার অ্যাডিকুয়েট যে পেপার গুলো আছে ওগুলো রেডি করে, রেডি করার পরে হচ্ছে কি গভর্নমেন্ট মেডিকেল কলেজের তোমার মর্গে পাঠায় ডেড বডিটাকে অটোপসি করার জন্য, বুঝছো, মর্গে পাঠায়। এখন অটোপসি করেন যিনি, ওই যে সার্জন, তিনি অটোপসি যিনি করেন তাকে, তিনি হচ্ছেন একজন ফরেন্সিক মেডিসিনের এক্সপার্ট হন। মানে আমাদের যে ফরেন্সিক মেডিসিনের প্রফেসররা আছেন বা গভর্নমেন্ট মেডিকেল কলেজের যারা লেকচারাররা আছেন, ওনারাই হচ্ছে অটোপসি গুলো করেন বা হচ্ছে পোস্টমর্টেম গুলো করেন, বুঝছো। তো আলটিমেটলি এটা ফরেন্সিক মেডিসিনের আন্ডার। এই যে অটোপসি, মর্গ, তোমরা নাম শুনছো মর্গে যেতে হয়। আমাদের এখানে থার্ড ইয়ারের একটা ইম্পর্টেন্ট মজার পার্ট হচ্ছে যে আমাদের অটোপসি দেখতে যেতে হয়। অটোপসি মানে হচ্ছে ডেড বডিতে যে তোমাদের যে পোস্টমর্টেম এক্সামিনেশন করে, এটাকে শর্টলি বলে অটোপসি। এটার আরো অনেকগুলো নাম আছে, এটা নিয়েও তোমরা একটা চ্যাপ্টারই পাবা পুরো। তো এই যে অটোপসি গুলো করে, এই অটোপসি গুলো ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টই করে, এবং এই রিপোর্ট গুলো ফরেন্সিক মেডিসিনের স্যার ম্যাডামরাই দেন, বুঝছো। যারা ফরেন্সিকে তোমরা ক্যারিয়ার করবা, কোনো মেডিকেল কলেজে গিয়ে প্রথমে হয়তো বা লেকচারার, তারপর আস্তে আস্তে প্রফেসর হবা, তোমরা এই সবগুলো রিপোর্ট দিতে হবে তোমাদেরকে। তোমাদেরকে কোর্টে গিয়ে এভিডেন্স দিতে হতে পারে, প্রয়োজন মাপ অনুযায়ী অনেকবার দিতে হবে। এবং ফরেন্সিকের কিন্তু, ফরেন্সিকের টিচারদের কিন্তু এখন মানে সরকার এক্সট্রা একটা ভাতারও ব্যবস্থা করেছে, যেহেতু ফরেন্সিকের যিনি ডক্টর থাকেন ওনারা চেম্বার ওভাবে করেন না, করতে পারেন না, তো তাদের এক্সট্রা একটা 15-20,000 টাকা একটা এক্সট্রা ভাতা তারা এটা গভর্নমেন্টের কাছ থেকে এক্সট্রা পান, বুঝছো। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ঠিক আছে, ফরেন্সিক ব্যালিস্টিক্স, ফরেন্সিক ব্যালিস্টিক্স একটা ব্রাঞ্চ ছিল, সেকেন্ড ব্রাঞ্চ আমরা বলেছিলাম। ফরেন্সিক ব্যালিস্টিক্স মানে হচ্ছে, ব্যালিস্টিক্স টার্মস থেকেই তোমরা বুঝতে পারছো, এটা ফায়ার আর্মস নিয়ে কথা বলবে। ইট ডিলস উইথ ফায়ার আর্মস, অ্যামুনিশনস, মানে গোলা বারুদ নিয়ে আর কি, গোলা বারুদ বা এরকম ফায়ার আর্মস নিয়ে, অ্যান্ড দ্য প্রবলেমস অ্যারাইজিং ফ্রম দেয়ার ইউজ। এইসব ইউজ করার কারণে, যেমন ধরো কেউ একটা পিস্তল দিয়ে কাউকে গুলি করলো, একটা ফায়ার আর্ম ইঞ্জুরি হলো বা একটা বোম ব্লাস্ট ইঞ্জুরি হলো, তো এইসব ক্ষেত্রে এগুলো সবই তোমার হচ্ছে ফরেন্সিক ব্যালিস্টিক্স এর মধ্যে পড়বে। যদিও কিন্তু একটা গুলি করা একটা পেশেন্টকে কিন্তু তুমি ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে নিয়ে আসবা না, একটা পেশেন্ট গুলিবিদ্ধ হয়েছে তাকে তুমি ইমার্জেন্সিতে আনবা, হ্যাঁ ইমার্জেন্সি, ওইটাও কিন্তু তোমার ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিনে পড়বে। কিন্তু কেউ যদি মারা যায় তখন তার ডেড বডি করলাম, ডেড বডি যে অটোপসি হলো, তো এই টপিকগুলা যে ফায়ার আর্মস এর কারণে যেটা হচ্ছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তোমার ফরেন্সিক ব্যালিস্টিক্স এর আন্ডারে পড়বে। যেমন ধর পিস্তলস, রিভলভার, শর্টগান, এগুলো ছেলেরা মনে হয় বেশি ভালো জানে, চিনে। যাই হোক, তারপর আসি ফরেন্সিক ক্রিমিনোলজি। হ্যাঁ, ফরেন্সিক ক্রিমিনোলজি থেকে বুঝতে পারতেছো যে ক্রিমিনোলজি মানে ক্রাইম বুঝাচ্ছে, আর এটা আসলে ক্রাইম এবং ক্রিমিনাল নিয়ে ডিল করবে। এখন তোমাদের ফরেন্সিক ক্রিমিনোলজি বলতে একটা খুব সুন্দর জিনিস মাথায় আসে, তোমরা জানো, তোমরা সবাই মোটামুটি চিনো সিআইডি, তোমরা সবাই সিআইডি দেখছো হয়তো ছোটবেলায় বা বেশিরভাগই দেখে থাকবা, অনেকের আবার অনেক পছন্দের হয় সিআইডি এর অনেকগুলো ক্যারেক্টার থাকে। আচ্ছা, এছাড়াও ক্রাইম পেট্রোল আছে, আরো অনেক ইয়ে আছে, অনুষ্ঠান আছে, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারো ক্রাইম ক্রিমিনাল নিয়ে অনেক সুন্দরভাবে ডিল করে। এরপরের ব্রাঞ্চ ছিল ফরেন্সিক ড্যাকটাইলোগ্রাফি। হ্যাঁ, ড্যাকটাইলোগ্রাফি মানে হচ্ছে কি, তোমার ফিঙ্গারপ্রিন্ট, আমরা যে ফিঙ্গারপ্রিন্ট মানে হচ্ছে টিপসই, এই ফিঙ্গারপ্রিন্ট কে বলা হয় ড্যাকটাইলোগ্রাফি। ইট ডিলস উইথ দ্য প্যাপিলারি রিচ প্যাটার্নস অফ দ্য ফিঙ্গার টিপস। আমাদের ফিঙ্গার টিপসে যে প্যাপিলারি রিচ প্যাটার্ন গুলো আছে, এগুলো আসলে এক একটা মানুষের এক এক রকম। ইনফ্যাক্ট আইডেন্টিক্যাল টুইন যারা আছে বা মনোজাইগোটিক টুইন যারা আছে, তাদেরও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, বুঝছো। এটা হচ্ছে কি, প্রত্যেকটা মানুষের আল্লাহ আলাদা ভাবে সৃষ্টি করেছেন, এটা আসলে আল্লাহর অনেক বড় একটা রহমত যে এটা মিলে না। এটা দিয়ে আমরা খুব অ্যাবসলিউটলি একটা মানুষকে আইডেন্টিফাই করা যায়, অ্যাবসলিউট আইডেন্টিফিকেশন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট।
এটা আমার আমাদেরকে প্রফে জিজ্ঞাসা করছিল বাইবাতে, যে একটা মানুষকে তুমি অ্যাবসলিউটলি কিভাবে চিনতে পারবা। সবচেয়ে ইজি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এরপর তোমার ডিএনএ প্রোফাইলিং করা যায়। এটা একটু কস্টলি এবং সব জায়গায় হয় না, খুব স্পেসিফিক কিছু জায়গায় হয়, যেমন ধরো ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন হচ্ছে, তারপর তোমার সিআইডি ডিপার্টমেন্টে হচ্ছে, এই দুই হাতে গোনা দু একটা জায়গায় হয়। এরপর আসি ফরেন্সিক ওডন্টোলজি, এটা নিয়েও ডাকটাইলোগ্রাফি নিয়েও তুমি একটা চ্যাপ্টারই পাবা, আইডেন্টিফিকেশনের ভিতরে একটা পুরো অংশই পাবা। এসবগুলো কিছু ডিটেলসে তোমরা ওইসব চ্যাপ্টারে পড়বা, এখন শুধু আমি বেসিক কথাটুকু বলছি, তোমাদের ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। ফরেন্সিক ওডন্টোলজি, ওডন্টো মানে হচ্ছে টিথ, বুঝছো? ফরেন্সিক ওডন্টোলজি হচ্ছে ফরেন্সিক মেডিসিনের সেই ব্রাঞ্চ যেটা কিনা তোমার টিথ নিয়ে ডিল করে। টিথের টিথ কেন লাগে, টিথের সাইজ, টিথের প্যাটার্ন, নাম্বার, কনফিগারেশন, এগুলো দেখে একটা মানুষকে আইডেন্টিফাই করা যায়। একটা ভিকটিমকে আইডেন্টিফাই করা যেতে পারে, একটা অ্যাসাইলেন্টকে আইডেন্টিফাই করা যেতে পারে। তারপর তোমার সিন অফ ক্রাইমে ধরো একটা টিথ পাওয়া গেছে, ওই টিথ থেকে টিথের যদি তোমার পাল্পের সেলগুলো নেওয়া যায়, ওখান থেকে তোমার ব্লাড গ্রুপিং করতে পারে, তো ব্লাড গ্রুপিং করা যায়, ডিএনএ প্রোফাইলিং করে জানা যায় একটা মানুষকে আইডেন্টিফাই করা যায়। মোট কথা একটা টিথ থেকেও একটা মানুষকে আইডেন্টিফাই করা যায়, ফরেন্সিক ওডন্টোলজির ভিতরে পড়বে। আচ্ছা এখন আমি একটু ছবি দেখাই, তোমরা আমাকে বলো কোনটা কি, প্রথমটা কি কোন ব্রাঞ্চের মধ্যে পড়বে আর সেকেন্ডটা কি ব্রাঞ্চে পড়বে, তোমরাই বলবা, আনমিউট করে বলো। এরপর আসি হচ্ছে গিয়ে তোমার ফরেন্সিক অস্টিওলজি। অস্টিওলজি তো তোমরা সুন্দর মতো জানো, তোমরা বোনস পড়ছো, বোনসে তোমরা সেলিম রেজিস্টারে অস্টিওলজি বই পড়ে আসছো ফার্স্ট প্রফে, সো তোমাদের এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। ফরেন্সিক অস্টিওলজি হচ্ছে গিয়ে বোনস এবং তাদের অসিফিকেশন নিয়ে ডিল করে। একটা ডেড বডি কিচ্ছু পাও নাই, শুধু একটা হাত পাইছো, বা হচ্ছে গিয়ে তুমি শুধু ফোর আর্মটা পাইছো, বা শুধু আর্মটা পাইছো, সো ওই আর্মে তোমার হিউমেরাস আছে, ওই ওই হিউমেরাস থেকে তার এজ ডিটারমিনেশন করতে পারবা, সে মেল কিনা ফিমেল সেটা ডিটারমিনেশন করতে পারবা, মানে অসিফিকেশন দেখে আর কি এজ ডিটারমিনেশন করা যায়। তারপর হচ্ছে গিয়ে তোমার এরকম হাইট, একটা হাত যদি পাও একটা বডির, তাইলে পুরো হাত, তাইলে হচ্ছে গিয়ে তুমি একটা বডির হাইট বের করতে পারবা। হ্যাঁ, এটা একটা ফর্মুলা আছে যে একটা হাত পাইলে হচ্ছে গিয়ে পুরো বডির হাইটটা কিরকম হতে পারবে ওই মানুষটার, সেটা জানতে পারবো। তো তুমি একটা মানুষের এজ জানতেছো, সেক্স জানতেছো, তার হাইট কেমন হতে পারে জানতেছো, তো তুমি কিন্তু একটা মানুষকে আইডেন্টিফাই করতে পারছো আলটিমেটলি। তারপর হচ্ছে ফরেন্সিক অবস্টেট্রিক্স। অবস্টেট্রিক্স তোমরা সবাই নামটা হয়তো শুনে থাকবে, গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স, গাইনোকোলজি একটা সাবজেক্টই আছে ফিফথ ইয়ারে। তো অবস্টেট্রিক্স মানে হচ্ছে বাচ্চাদের মানে ডেলিভারি রিলেটেড, বুঝছো? নর্মাল এবং অ্যাবনর্মাল যে ডেলিভারি গুলো হচ্ছে সেইগুলো যে মেডিকেল লিগাল অ্যাসপেক্ট গুলো আছে ওগুলাকে নিয়ে ফরেন্সিক অবস্টেট্রিক্স ডিল করে। তো তোমরা দেখো এতক্ষণ আমরা যে কটা ব্রাঞ্চের কথা বলছি সবগুলো ব্রাঞ্চই কিন্তু মেডিকেল সায়েন্সের, কম বেশি মেডিকেল সায়েন্সের সবই আসলে মেডিকেল সায়েন্সের ব্রাঞ্চ। তো আমরা কিন্তু ডেফিনেশনে বলেছিলাম ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চ অফ মেডিসিন বা মেডিকেল সায়েন্স হোয়েন এভার অ্যান্ড ওয়ার এভার ইট ইস রিকোয়ার্ড অর নেসেসারি ফর টেকিং ডিসিশন ইন লিগাল অ্যাফেয়ার্স ইন সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেসেস। এই ডেফিনেশনটা একদম ঝাড়া মুখস্থ থাকতে হবে, খুব সহজ একটা ডেফিনেশন, খুবই সহজ বুঝে বুঝে পড়লে। আচ্ছা এই বোনসটা দেখে তোমাদের কি মনে হয় এটা কোন ব্রাঞ্চে পড়বে? ফরেন্সিক একটা বোন, ফরেন্সিক অস্টিওলজি, 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 গুড, ভেরি গুড। আচ্ছা লিভা প্রশ্ন করেছে, সে যদি জাইগ্যান্টিজমের পেশেন্ট হয় তাহলে কি ওই হাত থেকে রেশিও জানা যাবে কিনা? হ্যাঁ, জাইগ্যান্টিজমের পেশেন্ট হলে কি তার হাত থেকে ছোট থাকবে? তার দেখো যারা হচ্ছে এরকম গ্রোথ হরমোন যাদের বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কিন্তু তাদের বডির যেমন হাইট বেশি হয় হাতেরও প্রপোর্শনেটলি বাড়ে, বুঝছো? গ্রোথ হরমোন বা এই ধরনের কেস গুলাতে। আর এটার একটা নিয়ম হচ্ছে দুইটা হাতের যে একটা আমাদের রাইট হ্যান্ডের আমাদের যে কি বলবো মানে মিডল ফিঙ্গার আছে, রাইট হ্যান্ডের মিডল ফিঙ্গার থেকে শুরু করে একদম লেফট হ্যান্ডের মিডল ফিঙ্গার পর্যন্ত তুমি যদি সোজা হয়ে দুইটা হাতকে যদি তুমি একদম সোজা হয়ে দাঁড়াও, মানে সোজা হয়ে বলতে একদম মানে কিভাবে এখন আমি দেখাবো, ছোটবেলায় তোমরা পিটি করতে, পিটিতে দুইটা হাত দুই পাশে সোজা করে দিতা না টান টান করে, ওরকম ভাবে যদি তুমি দাঁড়াও তাহলে তোমার রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার টিপ থেকে লেফট হ্যান্ডের ইন্ডেক্স টিপ পর্যন্ত, হ্যাঁ লেফট হ্যান্ডের না অ্যানাটমিক্যাল পজিশন না, অ্যানাটমিক্যাল পজিশন না, হচ্ছে গিয়ে দাঁড়া আমি ছবি দেখানো যায় কিনা মানে একটু আঁকা যায় কিনা দেখাই। বুঝেছি আপু। হ্যাঁ ওইটা ওই যে হাইটটা ওইটা হচ্ছে একটা মানুষের হাইট, বুঝছো? তো এটাই হচ্ছে ছিল কথা। তারপর ফরেন্সিক রেডিওলজি, তো কিছু বলতেছো? বুঝেছি বলেছি আপু। আচ্ছা আপনি একটু আরেকবার বলবেন জাইগেন্টিজমের?
জাইগেন্টিজম হোক আর যেটাই হোক আপু শুনো, আমাদের হাইট, আমাদের হাইটটা আমরা মাপতে পারি আমাদের যদি তোমার দুইটা হাতের যে লেন্থ আমাদের, হ্যাঁ একদম একদম শোল্ডারের টিপ থেকে শুরু করে একদম তোমার টিপ অব দা মানে মিডল ফিঙ্গার পর্যন্ত, তোমার রাইট হ্যান্ড যতটুকু লেফট হ্যান্ড যতটুকু, মানে একটা হাতের পাইলে ওটাকে তুমি দুই দিয়ে গুণ করবা, আলটিমেটলি দুইটা হাত প্রায় সমানই হয়, দুই দিয়ে গুণ করলা, আর সেই সাথে তোমার হচ্ছে কি একটা মানে শোল্ডার টিপ থেকে একটা শোল্ডার টিপ পর্যন্ত লেন্থ যেটা, এই লেন্থটা যদি তুমি বের করতে পারো, এটা একটা ফর্মুলা আছে এই, আর যদি ফর্মুলা কারো নাও থাকে তোমরা নিজেরাও নিজেদেরটা চাইলে মাপতে পারো যে একটা আঙ্গুলের টিপ টিপ থেকে মানে শোল্ডার টিপ থেকে শুরু করে রাইট হ্যান্ডের মিডল ফিঙ্গার পর্যন্ত আমার যে লেন্থটা হচ্ছে সেন্টিমিটারে, ওই সেন্টিমিটারকে আমি দুই দিয়ে গুণ করলাম মানে দুই হাতেরটা বের করলাম, আর তারপর হচ্ছে একটা শোল্ডার টিপ থেকে একটা শোল্ডার টিপের লেন্থ সেন্টিমিটারে নিলাম, পুরোটাকে যোগ করলাম টোটালটাকে, হ্যাঁ যোগ করলে আমার যে লেন্থটা হচ্ছে এটা হচ্ছে আমার বডির লেন্থ ইন সেন্টিমিটার, মোট কথা আমি আমার বডির হাইটটা তার মানে পেয়ে গেলাম, বুঝছো? এটাই এরপর আমরা আসি ফরেন্সিক রেডিওলজি। ফরেন্সিক রেডিওলজিতে হচ্ছে গিয়ে ইট ডিলস উইথ দ্য এক্সরে এক্সামিনেশন ফর দ্য পারপোজ অফ মেডিকোলিগাল পারপোজ, বুঝছো? বা হচ্ছে তোমার যে কোনো লিগাল পারপোজে এক্সরে এক্সামিনেশন কিভাবে দেখো, এই যে আমরা এজ ডিটারমিনেশন করলাম, এজ ডিটারমিনেশন আমরা কিভাবে করছি, আইলে ক্রেস্ট অসিফিকেশন হয়েছে কিনা এটা আমরা কিভাবে জানছি, আমরা এটা রেডিওলজির মাধ্যমে জানছি, মোট কথা এক্সরের মাধ্যমে। দেখো এখানে আরো কিছু আছে যেমন ফরেন বডি ডিটেকশন, মানে বুলেট বুলেট আমার বডিতে আছে কিনা এটা আমি কিভাবে ডিটেক্ট করতে পারবো, এটা আমি ডিটেক্ট করতে পারবো তোমার ফরেন্সিক রেডিওলজির মাধ্যমে এক্সরে করে। তারপর বোন ফ্র্যাকচার হলো বা কোনো হেড ইঞ্জুরি হলো, কেউ একজন অনেক উঁচু থেকে পড়ে গেল ফল ফ্রম হাইট, হ্যাঁ তার হচ্ছে বোন কি ফ্র্যাকচার হয়েছে আমি কিভাবে বুঝবো, আমাকে রেডিওলজি মানে এক্সরে করতে হবে। তারপরে একটা প্রেগনেন্ট মা, তিনি মারা গেলেন, তার বাচ্চাটাও স্বাভাবিকভাবে মারা গেল, ইউটেরাসে মারা গেল, তো ইউটেরাসের ডেড ফিটাসটাকে আমি ডিটেকশন করতে পারি কিভাবে, আমি রেডিওলজির মাধ্যমে ডিটেকশন করতে পারি। আবার একটা আছে ভার্চুয়াল অটোপসি, ভার্চুয়াল অটোপসিটা আমাদের দেশে হয় না বিদেশে হয়, যে হচ্ছে রেডিওলজিক্যালি একটা ডেড বডিকে এক্সামিনেশন করে, আমাদের দেশে সাধারণত হচ্ছে গিয়ে তোমার কেটে কুটে ডেড বডি এক্সামিনেশন করে, মানে সবকিছু কাটে আর কি, থোরাসিক ক্যাভিটি কাটে, অ্যাবডোমিনাল ক্যাভিটি কাটে, ক্রেনিয়াল ক্যাভিটিটাকে এক্সপোজ করে, হাতুড়ি দিয়ে পিটায় ওটাকে ভেঙে ফেলে, ক্রেনিয়াল ভল্টটাকে আলাদা করে, এভাবে আর কি। তো আমাদের দেশে এখনো মান্ধাতার আমলেই চলতেছে। তো ভার্চুয়াল অটোপসি যেটা, সেটা হচ্ছে তোমার এমআরআই সিটি স্ক্যান, তারপর হচ্ছে এই যে ধরনের এক্সামিনেশন গুলো যেটা আছে, এই তারপর রেডিওলজিক্যাল যে এক্সামিনেশন গুলো আছে সেই সব এক্সামিনেশনের মাধ্যমে কজ অফ ডেথটা বের করে। অটোপসির কাজই কিন্তু তোমার কজ অফ ডেথ, ম্যানার অফ ডেথ, মোড অফ ডেথ এগুলো বের করা, বা টাইম সিন্স ডেথ এগুলো বের করা, বুঝছো? তারপরের ব্রাঞ্চটা হচ্ছে দেখো, আচ্ছা এই ছবিটা দেখে বলো এটা কোন ব্রাঞ্চ, মাত্র বলছি আমি কজ অফ ডেথ, ম্যানার অফ ডেথ এইসব কিছু জানতে পারবো, সেগুলোই হচ্ছে গিয়ে আমার ফরেন্সিক মেডিসিন। এবং এখানে আমি মেডিকেল এবং কিছু প্যাথোলজিক্যাল প্রিন্সিপাল অ্যাপ্লাই করে আমরা এটা জানতে পারি। আচ্ছা আমাকে কেউ একটু বুদ্ধি করে বলো তো এটার এক্সাম্পল কি হবে, ফরেন্সিক প্যাথোলজির এক্সাম্পল, আমি একটু আগে অনেকবার বলছি কজ অফ ডেথ, ম্যানার অফ ডেথ কিভাবে জানতে পারি আমরা ফরেন্সিক প্যাথোলজি, কারোর কোনো আইডিয়া আছে? ম্যাগট, ম্যাগটের মাধ্যমে। আচ্ছা ম্যাগটের মাধ্যমে, হ্যাঁ ম্যাগটটা জানতে, হ্যাঁ ম্যাগটটা তো না ফরেন্সিক প্যাথোলজি, তুমি ম্যাগটটা বলছো আপু এটা হচ্ছে অটোপসির সাথে যাচ্ছে, কিন্তু আসলে উত্তরটা হবে এখানে অটোপসি, বুঝছো? অটোপসির সময় বা পোস্টমর্টেম এক্সামিনেশন করে, বুঝছো, পোস্টমর্টেম এক্সামিনেশন করে কিন্তু আমি জানতে পারবো যে আমার ডেড বডিটার তোমার কজ অফ ডেথ কি, এই মানুষটার কিভাবে মারা গেছে, তার কজ অফ ডেথ কি, বা সে আনুমানিক কতক্ষণ আগে মারা গেছে, তারপর তাকে ঠিক কিভাবে মেরে ফেলেছে, মানে ম্যানারটা কি তার, তাকে ন্যাচারাল ডেথ হয়েছে নাকি আনন্যাচারাল, নর্মালি তো ন্যাচারাল ডেথে আনবে না, আনন্যাচারাল ডেথই অটোপসি করি, যেমন সেটা কি সুইসাইডাল নাকি সেটা কি হোমিসাইডাল নাকি অ্যাক্সিডেন্টাল, কিন্তু হ্যাঙ্গিং মানে সে আত্মহত্যা করছে গলায় ফাঁসি দিয়ে, তো সেটা কিন্তু সুইসাইডাল, হ্যাঙ্গিং ইজ অলওয়েজ সুইসাইডাল আনলেস অ্যান্ড আনটিল ইজ প্রুভ বাই ন্যাচার, বুঝছো? যতক্ষণ না পর্যন্ত এটা আমি প্রুফ করতে পারতেছি ততক্ষণই এটা, না প্রুফ করতে পারলে এটা হচ্ছে সুইসাইডাল। আর হোমিসাইডাল যেমন ধরো অনেক কিছু, যেমন ধরো কেউ কাউকে চপ উন্ড করলো, চাপাটি দিয়ে মারলো, তারপর হচ্ছে গিয়ে তোমাকে ধরো কাট থ্রট উন্ড করলো, গলা কেটে দিলো, এইগুলো সব হচ্ছে হোমিসাইডাল। আচ্ছা এই ধরনের সব কেসগুলো আমরা হচ্ছে অটোপসির মাধ্যমে জানতে পারি। অটোপসিটা হচ্ছে তোমার কোন ব্রাঞ্চে পড়ে, ফরেন্সিক প্যাথোলজির মধ্যে পড়ে, এটা একটা ভাইবা প্রশ্ন, প্রফে ভাইবাতে এটা জিজ্ঞাসা করে। এরপর আসে হচ্ছে ফরেন্সিক সাইকিয়াট্রি, তোমরা সাইকিয়াট্রি নামটা শুনলেই বুঝতে পারো যে সাইকিয়াট্রি ফিফথ ইয়ারের একটা সাবজেক্ট মেডিসিনের মধ্যে পড়ে, তো এটা কিন্তু আমাদের মেন্টাল হেলথ নিয়ে ডিল করে। ফরেন্সিক মেডিসিনের যে টপিকটা আমার মেন্টাল হেলথ নিয়ে ডিল করছে সেটাই হচ্ছে আমার সাইকিয়াট্রি। তোমরা জিজ্ঞাসা করতে পারো যে আপু মেন্টাল হেলথ নিয়ে কিভাবে সাইকিয়াট্রি ডিল করে, তো মেডিসিন ডিল করছে। দেখো একটা মানুষ একটা ক্রাইম করলো, ক্রাইম করার পর সে বললো যে সে মানসিকভাবে অসুস্থ ছিল বা সে পাগল ছিল, সে ইনসেন ছিল,
তখন একটা ইনসেন্ট পারসন যত বড় পাপই করুক বা যত বড় দোষী করুক, খুন করে ফেললো, তার কোনো শাস্তি নাই। কিন্তু সে যদি বলে যে সে ইনসেন্ট, বা তার ফ্যামিলি বা তার তার লয়ার যদি বলে যে আমার ক্লায়েন্ট হচ্ছে একটা ইনসেন্ট পারসন, ইনসেনিটিতে আছে, সে তার মেন্টাল হেলথ ওকে না, সে মেন্টালি সাউন্ড না, তাহলে কিন্তু তার কোনো পানিশমেন্ট হবে না। তো সেক্ষেত্রে ফরেন্সিক ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন তাকে এক্সামিনেশন করে, সেই এক্সামিনেশন করার মাধ্যমে তাকে মানে ডিক্লেয়ার করে যে সে আসলে মেন্টালি সাউন্ড কিনা, সে কি সুস্থ নাকি। তো হচ্ছে একটা মানুষ সেইন কি ইনসেন সেটা হচ্ছে গিয়ে তোমার ফরেন্সিক সাইকিয়াট্রির মাধ্যমে আমরা জানতে পারি। অটোপসি হচ্ছে গিয়ে পড়বে তোমার ফরেন্সিক প্যাথোলজির মাধ্যমে। আচ্ছা, তোমরা চ্যাট বক্সে প্রশ্নগুলো আমি ইনশাআল্লাহ লাস্টে উত্তর দিব, হ্যাঁ, নাহলে ফ্লোটা চলে যাচ্ছে, আমাদের শেষ করতে হবে। ফরেন্সিক সাইকিয়াট্রির মাধ্যমে আমরা জানতে পারবো সে সেইন কিনা ইনসেন। তো যেহেতু যদি সে ইনসেন্ট কিনা সেন, এটা আমরা জানার জন্য একটা পরীক্ষা করি, এটা হচ্ছে 30 days এর এক্সাম, 10 দিন 10 দিন 10 দিন, এভাবে তিন ভাগে আমরা 10 দিন করে করে একটা মানুষকে পরীক্ষা করি, সে কি ট্রুলি ইনসেন্ট নাকি সে কি প্রেডিক্ট করছে যে সে একটা ইনসেন্ট, সেটা আমরা জানার জন্য এরকম এক্সামিনেশন করি। ফরেন্সিক সাইকিয়াট্রি তোমাদের একটা পুরো চ্যাপ্টার হবে, এবং এখান থেকে প্রপে অনেক প্রশ্ন হয়, অনেক কিছু সিনারিও বেসড কোয়েশ্চেন হয়, ইলিউশন ডিলিউশন হ্যালুসিন অনেক কিছু আছে এখানে এখানে জানার। ইনশাল্লাহ তোমাদের যে মেন্টর আপু ভাই ক্লাস নিক, অনেক সুন্দর ভাবে ক্লাসটা নিবে। আচ্ছা, এটা দেখে বলো তো, এটা একটা ডেড বডি, হ্যাঁ, এই ডেড বডিটা হচ্ছে গিয়ে যদি আমি এটা অটোপসি করতে পাঠাই, হ্যাঁ, অটোপসি করতে পাঠাই, তাহলে এটা হচ্ছে কোন ব্রাঞ্চে পড়বে? ফরেন্সিক প্যাথোলজি। প্যাথোলজি, যদি একটা ডেড, আচ্ছা, আর যদি হচ্ছে এটা ডেথ বা কজ অফ ডেথ, মানে সরি, যদি আমি এটা ডেথ সম্পর্কে জানি বা এটা পোস্টমর্টেম কি কি চেঞ্জ হচ্ছে এটা জানার জন্য রাখি, তাহলে এটা অন্য আরেকটা ব্রাঞ্চের মধ্যে পড়বে। কেউ কি জানো সেই ব্রাঞ্চটার নাম কি? ফরেন্সিক থ্যানাটোলজি। ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ, ফরেন্সিক থ্যানাটোলজি, এটাই আমি বলছিলাম। এই দেখো এখানে আছে ফরেন্সিক থ্যানাটোলজি, এটা একটা ফরেন্সিক মেডিসিনের ব্রাঞ্চ, যেটা কিনা ডেথ এবং কি কি চেঞ্জ হচ্ছে পোস্টমর্টেম সেলুলার চেঞ্জেস সেগুলা আফটার ডেথ সেগুলা নিয়ে ডিল করে। এরপরে আসি ফরেন্সিক সেরোলজি। সেরোলজি মানে তো বুঝতেই পারছো বডি ফ্লুইড নিয়ে ডিল করবে, একটা ডেড বডি থেকে তুমি ব্লাড স্যালাইভা বা সিমেন পাইলা, একটা সিন অফ ক্রাইমে কিছু ব্লাড পাইলা, কিছু বা একটা কিছু স্যালাইভা পাইলা, তারপর একটা সেমিনাল স্টেন পাইলা, সেমিনাল স্টেন যদি এগুলো নর্মালি পাওয়া যায় হচ্ছে সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে, সেমিনাল স্টেন গুলো মানে কাউকে যদি রেপ করে মার্ডার করা হয় সেক্ষেত্রে তুমি যদি সেমিনাল স্টেন পাও ওখান থেকে তুমি অ্যাসাইলেন্টকে বা অপরাধীকে ধরতে পারো খুব সুন্দরভাবে। আচ্ছা, এরপর আসি ফরেন্সিক টক্সিকোলজি। টক্সিকোলজি মানে বুঝতেই পারছো এটা পয়জন নিয়ে ডিল করবে, পয়জনের কম্প্রিহেন্সিভ স্টাডি হবে, মানে একদম কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে একদম সামগ্রিক স্টাডি হবে, পয়জনের সোর্স, প্রপার্টিজ, অ্যাকশনস, টক্সিসিটি, ফ্যাটাল ডোজ, সাইন সিমটম কি, তারপর ডিটেকশন করব কিভাবে, পয়জনকে এস্টিমেশন করব কিভাবে, তারপর হচ্ছে গিয়ে পোস্টমর্টেম চেঞ্জ কিভাবে হবে, তারপর ট্রিটমেন্ট কিভাবে। একটু আগে আমি বলছি দেখো ট্রিটমেন্টটাও আমরা কিন্তু টক্সিকোলজি থেকে জানতে পারি, এবং এই ট্রিটমেন্টটাকে যখন আমি একটা পেশেন্টকে ম্যানেজমেন্ট দিব, লিভিং পেশেন্টকে, তখন ওটা ক্লিনিক্যাল ফরেন্সিক মেডিসিন হয়ে যাবে। আর যখন আমি পোস্টমর্টেম চেঞ্জেস দেখবো, একটা ডেড বডি পয়জনের কারণে মারা গেছে, তার পোস্টমর্টেম ফাইন্ডিং কি কি এগুলো পাচ্ছি, তো সেটা কিন্তু ফরেন্সিক টক্সিকোলজি। এটাও একটা পুরো চ্যাপ্টার অলরেডি বলে ফেলছি, চ্যাপ্টার না ঠিক একটা টার্মের প্রায় 70% অংশ জুড়েই তোমার ফরেন্সিক টক্সিকোলজি থাকবে। আচ্ছা, এরপরে সে আরেকটা টার্ম, সেটা হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। হ্যাঁ, জুরিস মানে হচ্ছে ল, আর প্রুডেন্সিয়া মানে হচ্ছে নলেজ। এখন ল সম্পর্কে ডক্টর হিসেবে আমাদের ল সম্পর্কে ন্যূনতম যতটুকু নলেজ থাকতে হবে মেডিসিন প্র্যাকটিস করার জন্য, বা একটা প্রাইভেট চেম্বার বা যে কোনো জায়গায় প্র্যাকটিস করার জন্য, সেটাই হচ্ছে মেডিকেল জুরিসপ্রুডেন্স। মেডিকেল জুরিসপ্রুডেন্সটা হচ্ছে কি নিয়ে ডিল করে? লিগাল অ্যাসপেক্ট অফ প্র্যাকটিস অফ মেডিসিন, মানে আমি মেডিসিন প্র্যাকটিস করার সময় আমার কি কি লিগাল অ্যাসপেক্ট বা কি কি লফুল অ্যাসপেক্ট আসবে, কোনটা আমার লফুল কোনটা আনলফুল, এই যে অ্যাসপেক্টগুলো সেগুলোকেই বলা হয় মেডিকেল জুরিসপ্রুডেন্স। এখন আসি একটা কমন কোয়েশ্চেন যেটা হচ্ছে গিয়ে ভাইবাতে রিটেনে খুব আসে, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফরেন্সিক মেডিসিন অ্যান্ড মেডিকেল জুরিসপ্রুডেন্স। আচ্ছা, ফরেন্সিক মেডিসিনটা হচ্ছে তোমার ডিলস উইথ দ্য মেডিকেল অ্যাসপেক্ট অফ ল। হ্যাঁ, ল এর মেডিকেল অ্যাসপেক্ট কি? ল এর তো অনেকগুলো অ্যাসপেক্ট আছে, হ্যাঁ, ল এর মেডিকেল অ্যাসপেক্ট কি সেটা হচ্ছে তোমার ফরেন্সিক মেডিসিন ডিল করবে, আর মেডিকেল জুরিসপ্রুডেন্স ডিল করবে লিগাল অ্যাসপেক্ট অফ প্র্যাকটিস অফ মেডিসিন। ফরেন্সিক মেডিসিন হচ্ছে ডাক্তার হোক বা হচ্ছে যে কোনো প্রফেশনের হোক, তার সাথে সে ডিল করতে পারে। যেমন ধরো একজন ফরেন্সিক প্যাথোলজিস্ট, বিদেশে কিন্তু অটোপসি গুলা হচ্ছে সব ডাক্তার করে না, বুঝছো, ওদের ফরেন্সিক প্যাথোলজিস্ট আছে, প্যাথোলজির উপর ওদের আলাদা আলাদা ডিগ্রি আছে, যেমন ধরো ক্যানাডা বা অস্ট্রেলিয়া এইসব কান্ট্রি গুলা বড় বড় ডিগ্রি অর্জন করছে ফরেন্সিক প্যাথোলজির উপর, শুধু প্যাথোলজির উপরেই সে ডিগ্রি করবে। ক্রিমিনোলজির উপর, এখন ক্রিমিনোলজিটা অবশ্য বাংলাদেশে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টই আছে ক্রিমিনোলজি,
তো মোট কথা ফরেন্সিক মেডিসিন যেটা সেটা হচ্ছে ডক্টর হোক বা নন মেডিকেল প্রফেশনাল এক্সপার্ট যারাই হোক তাদেরকে নিয়ে ডিল করে, কোর্টের সাথে তাদের ডিলিংসটা হয়। কিন্তু মেডিকেল জুরিসপ্রুডেন্স নামটা যেহেতু মেডিকেল, মনে রাখবা এটা সবসময় ডক্টররা ডিল করে। তারপর ফরেন্সিক মেডিসিনে অনেকগুলো সাবডিভিশন আছে, আমি অলরেডি এতক্ষণ ধরে তোমাদের বললাম, কিন্তু মেডিকেল জুরিসপ্রুডেন্সের কিন্তু আপু এরকম কোনো সাবডিভিশন বলি নাই। তারপর হচ্ছে গিয়ে মেডিকেল জুরিসপ্রুডেন্স যেটা সেটা হচ্ছে কি মেইনলি ডিল করে যে কেস, তারপর কনসেন্ট, এইসব ব্যাপারগুলো নিয়ে। যেমন ধরো কেস বলতে ফরেন্সিক মেডিসিন তো তোমার হচ্ছে সিভিল কেস, ক্রিমিনাল কেস নিয়ে ডিল করবে, আর মেডিকেল জুরিসপ্রুডেন্সটা ডিল করবে হচ্ছে তোমার মেডিকেল নেগলিজেন্স কেসেস, মানে তোমার কাছে একটা পেশেন্ট আসছে, তোমার কি কি নেগলিজেন্সের কারণে তার কি কি প্রবলেম হতে পারে এটা। তারপর ডক্টর ডক্টর রিলেশনশিপ, ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এই জিনিসগুলো মেডিকেল জুরিসপ্রুডেন্স ডিল করবে। এগুলোই হচ্ছে ডিফারেন্স, এগুলো খুব সুন্দরভাবে তোমরা গাইডে পেয়ে যাও। সো এটা আর হচ্ছে গিয়ে আমি স্লাইডে অ্যাড করি নাই, খুবই সুন্দরভাবে এগুলো থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেকচারের ফার্স্ট পার্ট শেষ, এখন হচ্ছে আমরা বিএমডিসিটা পড়বো, যে নেক্সট পার্ট যেটা। তোমাদের এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আশা করছি ইনশাআল্লাহ নাই। তাহলে আমরা একটু বললে ভালো হয়। কোনটা আপু আমি শুনতে পাচ্ছি না, আরেকবার একটু বলবা কোন কি প্রশ্ন ছিল আপু তোমার? ম্যানার অফ ডেথ। আচ্ছা, ম্যানার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আনন্যাচারাল। আনন্যাচারাল এর মধ্যে হচ্ছে সুইসাইডাল, হোমিসাইডাল আর হচ্ছে অ্যাক্সিডেন্টাল, এই তিনটা। আচ্ছা, তারপর তাহলে আমরা আসো বিএমডিসি শুরু করি। আচ্ছা ঠিক আছে, বিএমডিসি শুরু করি। বিএমডিসি মানে হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এটা একটা গভর্নমেন্ট স্ট্যাটুটরি বডি, মানে একটা সরকারি একটা বডি, যেটা কিনা হু অ্যাডপ্টেড অ্যান ইথিক্যাল কোড। ইথিক্যাল কোড কাদের জন্য? ফর দা রেজিস্টার্ড মেডিকেল অ্যান্ড ডেন্টাল প্র্যাকটিশনার্স অফ বাংলাদেশ। বাংলাদেশের যারা রেজিস্টার্ড মেডিকেল এবং ডেন্টাল প্র্যাকটিশনার আছে তাদের জন্য কিছু এথিক্যাল কোড দিয়েছে, যেটা কি করতে পারবো কি করতে পারবো না। আচ্ছা, বিএমডিসির যে কি বলবো, বিএমডিসি সম্পর্কে বলতে গেলে, বিএমডিসিটা আমরা জানি, বিএমডিসির অফিস হচ্ছে বাংলাদেশে একটাই, সেটা হচ্ছে ঢাকাতে, এবং অফিসের লোকেশনটা খুব ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে, 203 শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী, 86 বিজয়নগর, ঢাকা 1000। এটা মুখস্থ থাকতে হবে, হ্যাঁ, এটা কিছুই একদম পুরো ঝাড়া মুখস্থ করতে হবে। আর বিএমডিসিটা হচ্ছে, দেখো বিএমডিসির টোটাল মেম্বার থাকে হচ্ছে 41, এবং এই অফিসটা 3-5 years এর জন্য বিএমডিসি অফিসটা বসে, প্রত্যেক 3-5 বছর পর পর এই এর যে বডি, এই যে রেগুলেটরি বডি, এই রেগুলেটরি বডিটা চেঞ্জ হয়। এই রেগুলেটরি বডির মধ্যে কিছু মেম্বার হচ্ছে সিলেক্টেড আর কিছু মেম্বার হচ্ছে ইলেক্টেড, মোটামুটি সবাই হচ্ছে গিয়ে সিলেক্টেড। হ্যাঁ, শুধু যে হেড, মানে এই যে সিলেক্টেড মেম্বার, তাদের মধ্যে থেকে ভোটের মাধ্যমে, মানে ইলেকশনের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়, বিএমডিসির যে প্রেসিডেন্ট তাকে নির্বাচন করা হয়। এবং এই যে প্রত্যেকটা মেম্বার তারা কিভাবে কোথা থেকে আসে, এগুলো খুব সুন্দরভাবে তোমরা গাইডে পাবা, এবং এটা কখনোই জিজ্ঞেস করে না, এটা আসলে জাস্ট তোমরা যারা জানতে জেনে নিতে পারো। যেমন আর্মি মেডিকেল থেকে আসে, তারপর ডিজি হেলথ থেকে আসবে, তারপর ডিজি ফ্যামিলি প্ল্যানিং এর লোক আসবে, এরকম অনেকগুলো লোক, মানে অনেকগুলো উচ্চ পদস্থ কর্মকর্তারা মিলে আসলে এখানে এই বিএমডিসি রেগুলেটরি বডিতে ফর্ম হয়। এবং রেগুলেটরি বডি এটা হচ্ছে গিয়ে তোমার বিএমডিসি বিএমডিসি হচ্ছে আমরা পাশ করার পর আমাদেরকে যে রেজিস্ট্রেশনটা, ওই রেজিস্ট্রেশনটা দেয়। আর এমবিবিএস যে সার্টিফিকেটটা, ওটা হচ্ছে আমাদের রেসপেক্টিভ ইউনিভার্সিটি, আমাদের মেডিকেল কলেজগুলো প্রত্যেক কিছু না কিছু ইউনিভার্সিটি আন্ডারে থাকে, ওই ইউনিভার্সিটিগুলো আমাদেরকে এমবিবিএস সার্টিফিকেটটা দিবে। আর বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার যেটা, ওটা দিবে হচ্ছে বিএমডিসি। এই প্রশ্নটা ইনভেরিয়েবলি হচ্ছে প্রফে জিজ্ঞেস করে, এবং এটা এতটাই বেসিক যে এই প্রশ্নটা যদি কেউ ভুল করে তার আর কখনোই পাশ করার কোনো চান্স থাকে না। যে রেজিস্ট্রেশন দিবে হচ্ছে গিয়ে বিএমডিসি, এবং এমবিবিএস এর যে সার্টিফিকেট সেটা দিবে হচ্ছে আমার, ধরো আমরা ঢাকা, আমি ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে, সো আমাকে দিবে ঢাকা ইউনিভার্সিটি। তোমরা যারা যে ইউনিভার্সিটি আন্ডারে, যারা ঢাকা বা যে ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের সেই ইউনিভার্সিটি। আচ্ছা, মোটামুটি সব কথা বলে ফেলছি, মেম্বার 42 জন, সরি আমি 41 বলছিলাম, আচ্ছা একটু ভুল হয়েছে, 5 years, 3-5 years এর জন্য। আর সামার সিলেক্টেড, সামার ইলেক্টেড, এটাও বলেছে মেম্বারদের কে কিভাবে হয় এটা বলেছে, এটাও লাগে। এরপর আসে বিএমডিসি এর ফাংশনটা কি। বিএমডিসি কিছু একাডেমিক ফাংশন আছে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন আছে, কিছু ডিসিপ্লিনারি ফাংশন আছে, আর কিছু আছে এক্সট্রা কারিকুলার ফাংশন। এটা রিটেনের জন্য খুব লাগে, হ্যাঁ, ফাংশন অফ বিএমডিসি, এটা একটা ধরো 2-3 marks এর একটা কোয়েশ্চেন থাকে, খুব কমনলি এটা থাকে, মানে অল্টার করে করে থাকে। তো একাডেমিক ফাংশন হচ্ছে গিয়ে, ও বিএমডিসি প্রেসক্রাইবস দ্য কোর্স কারিকুলাম ফর দ্য আন্ডার গ্রাজুয়েট মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস, বিএমডিসি প্রেসক্রাইবস দ্য কোর্স অ্যান্ড কারিকুলাম ফর দ্য পোস্ট গ্রাজুয়েট মেডিকেল অ্যান্ড ডেন্টাল এডুকেশন, তারপরে ইট কন্ডাক্টস ডিফারেন্ট ইউনিভার্সিটিস এক্সামিনেশন গুলোকে রেগুলেট করে। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন হচ্ছে, ইট প্রোভাইডস রেজিস্ট্রেশন টু দ্য নিউলি পাসড মেডিকেল প্র্যাকটিশনার্স বা ডক্টর্স,
মেডিকেল এন্ড ডেন্টাল প্র্যাকটিশনার যারা আছে তাদেরকে রেজিস্ট্রেশন দিবে। তারপর হচ্ছে গিয়ে এটা রেজিস্ট্রেশনকে রিনিউ করতে হয়। হ্যাঁ, বিএমডিসি রেজিস্ট্রেশন যে একবার পেয়ে গেলাম তারপর যে সারা জীবন থাকে ব্যাপারটা আসলে এরকম না, এটা তোমাদের রিনিউ করতে হবে প্রতি 5 বছর বা একটা নির্দিষ্ট টাইম থাকে, তারপর পর এই রেজিস্ট্রেশনটাকে প্রত্যেক ডক্টরকে রিনিউ করতে হয়। এটার জন্য কিছু ফিস বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে কিছু ফিস দিতে হয় আর কিছু ফর্মালিটি আছে, আর বাইরের ক্ষেত্রে যেটা হচ্ছে তোমাকে পরীক্ষা দিয়ে দিয়ে প্রত্যেকবার হচ্ছে তোমাকে রিনিউ করতে হবে, যে বুঝাতে হবে যে তুমি আপ টু ডেট আছো, তুমি রেজিস্ট্রেশন পাওয়ার যোগ্য, বিদেশে এটা হয়। তারপর ডিসিপ্লিনারি অ্যাকশন হচ্ছে গিয়ে ডিসিপ্লিনারি ফাংশনে ধরো কেউ যদি কোনো প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট করে, একটু পর আমি বলবো কি কি প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট আছে, তার জন্য বিএমডিসি হচ্ছে সবার শুরুতে ওয়ার্নিং নোটিস পাঠায়। এটা হচ্ছে সবচেয়ে কম পানিশমেন্ট, যে ওয়ার্নিং নোটিস দিল, তারপর যদি কেউ না শুনে তাহলে তাকে তার নামটা পেনাল ইরেজার করা হয় বা হচ্ছে প্রফেশনাল ডেথ সেন্টেন্স দেওয়া হয় তাকে। ডেথ সেন্টেন্স মানে তোমরা মনে করো মৃত্যুদণ্ড, বাট প্রফেশনাল ডেথ সেন্টেন্স মানে হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেয় না, তার প্রফেশনটা আসলে মরে যাবে, মানে মোট কথা তার যে রেজিস্ট্রেশনটা ছিল সেই রেজিস্ট্রেশনটাকে হচ্ছে বিএমডিসি ক্যান্সেল করে দেবে। তো রেজিস্ট্রেশন না থাকলে তো সে আর প্র্যাকটিস করতে পারবে না, এটাই হচ্ছে গিয়ে আলটিমেটলি প্রফেশনাল ডেথ সেন্টেন্স। আপু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলো। আপু আমার রেজিস্ট্রেশনটা রিনিউ করার কারণটা কি, আমি তো এমবিবিএস পাস করে দেন আমি সার্টিফিকেট বা রেজিস্ট্রেশনটা পেয়েছি, তাহলে আমাকে কেন এটা রিনিউ করতে হবে 5 বছর পর পর? আচ্ছা, কেন রিনিউ করতে হবে এই প্রশ্নের উত্তরটা তুমি মনে রাখো, একদম লাস্ট স্লাইডের আগে ইনশাআল্লাহ পেয়ে যাবা। রিনিউ করতে হয় কিছু কারণ আছে বুঝছো, যেমন ধরো কেউ মারা গেল। হ্যাঁ, কেউ মারা গেল, এটার কারণে তার হচ্ছে কি কি কারণে ইরেজার হবে, এই ইরেজারের পরেই হচ্ছে গিয়ে তুমি কারণগুলো জানতে পারবে। যেমন ধরো কেউ মারা গেল, সবাই তোমরা ডাক্তার তাই না, কিন্তু হচ্ছে কেউ ধরো মারা গেল বা কেউ অনেক বছর ধরে নিখোঁজ হয়ে আছে, তো তার কোনো ফ্যামিলির কোনো সদস্য তার রেজিস্ট্রেশন নাম্বারটাকে ব্যবহার করে যেন মিস ইউজ করতে না পারে, এই জন্য হচ্ছে গিয়ে হচ্ছে জিনিসটাকে ইরেজার করে দেওয়া হয় বুঝছো। ঠিক তেমনি ভাবে ধরো একটা মানুষ ধরো অনেকদিন আনট্রেস থাকলো, তখন বিএমডিসি ধরে নেয় যে সে আর নাই বা হচ্ছে কি সে হচ্ছে আর প্র্যাকটিস করতে চায় না, তখন হচ্ছে কি তারটাকে ইরেজ করে দেয় বুঝছো। আর ইরেজ করে দেওয়ার পিছনে প্রথম কারণই হচ্ছে এটা, যে আসলে ফেব্রিকেটেড বা ফলস তার ফ্যামিলির কোনো মেম্বার, যে আমার বাবা ডাক্তার ছিল, আমি যদি তার রেজিস্ট্রেশন নাম্বারটা ইউজ করি, তারপর আবার আমার পরের জেনারেশন যদি ইউজ করে, তো এটা হবে না তাই না। মেডিকেল নলেজটা তো যার ছিল প্র্যাকটিস করতে পারবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এবং এখানে ইথিক্যাল অনেক কোডের ব্যাপার স্যাপার আছে। আর বিদেশের ক্ষেত্রে যেটা হয় যে দেখো এমবিবিএস পাশ করলে তোমরা করার পর বুঝতে পারবা যে যেমন দেখো এখন ফার্স্ট প্রপ দিয়ে আসছো, ফরেন্সিক মেডিসিনে অনেক কিছু অসিফিকেশন তোমাদের টিচাররা জিজ্ঞেস করবে, হুট করে জিজ্ঞাসা করবে। যেমন ধর প্রফের বোর্ডে আমাদেরকে জিজ্ঞেস করছে যে ফেসের বাউন্ডারি বলো, ধরো যারা অ্যানাটমিতে অনেক ভালো বা ভালো করছে বা আলহামদুলিল্লাহ যারা আমরা বুঝে পড়ছি, তারা হয়তো বা বলে ফেলছি যে স্যার এটা থেকে এটা, দেখে দেখে নিজের ফেস মিলে বলে দিচ্ছি, বাট সবাই কিন্তু হুট করে পারবে না। এক বছর পরে ধরো এক বছর তুমি কমিউনিটি এবং ফরেন্সিক মেডিসিন পড়লা, তারপর তো তোমার অ্যানাটমির সাথে হয়তো সম্পর্কটা বেশি ভালো ছিল না, তোমার জন্য কিন্তু খুব কঠিন হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এমবিবিএস পাস করার পরে আমাদের সাব স্পেশালিটি বা অনেক সুপার স্পেশালিটি আছে, সবাই কিন্তু এখন পোস্ট গ্রাজুয়েশন বা ওই ধরনের ইতে চলে যেতে চায় বা একটু শিখতে চায়, ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি আপ টু ডেট আছো কিনা, বা যারা জেনারেল প্র্যাকটিশনার তারাও হচ্ছে বিদেশে, তাদেরও হচ্ছে রিনিউ করতে হয় রেজিস্ট্রেশনটাকে। একটা সার্টেন টাইম পর পর তাদের এক্সাম দিতে হয়, লাইসেন্সিং বা হচ্ছে গিয়ে ওই রিনিউ এক্সাম বলে হয়তো, তো ওই এক্সাম গুলোতে তারা রিনিউ করে তাদের রেজিস্ট্রেশনটাকে, আপডেটেড আছে কিনা এটা জাস্ট খালি চেক করে। খুব বেশি ই না, মানে খুব বেশি কঠিনও হয়তো হয় না, মানে তাদেরকে কন্টিনিউয়াসলি একজন ডক্টরের পড়ালেখা শুরু আছে কিন্তু কোনো শেষ নাই, তো আলটিমেটলি এর জন্যই হচ্ছে গিয়ে সে আপডেট আছে কিনা বা সে প্র্যাকটিসিং আছে কিনা, এসব কিছু মিলাই হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশনটাকে রিনিউ করতে হয়। এরপর আসি বিএমডিসি রেজিস্ট্রেশন পাওয়ার জন্য কি কি প্রি রিকুইজিট লাগে, একটা মানুষ কখন বিএমডিসি রেজিস্ট্রেশনের জন্য। হ্যাঁ ভাইয়া বলো। যে আমি ধরেন আপু এমবিবিএস করার পর যদি আউটসাইড কোনো মানে বাইরের কান্ট্রিতে যাই, তাহলে কি বিএমডিসি রেজিস্ট্রেশনটা রিনিউ বাইরের দেশ থেকে করব নাকি বাংলাদেশ থেকে? তোমাকে বাংলাদেশের রেজিস্ট্রেশন, তোমাকে তো বিএমডিসি বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন দিবে, তো তোমাকে রিনিউ হয়তো বাংলাদেশ থেকেই করতে হবে, আমি আসলে এই ব্যাপারে খুব বেশি জানি না, তবে রিনিউ করতে হবে। এখন তুমি যাকে দিয়ে করো, এখন তোমাকে তো পরীক্ষা দিতে হচ্ছে না, তুমি বিদেশ থেকেই করো, তুমি বাংলাদেশে কাউকে দিয়ে করাও বুঝছো না, তুমি সাপোজ তোমার কোনো রিলেটিভ আছে তার হেল্প নিয়ে করো, বা তুমি বিদেশ থেকেও চাইলে হয়তো করতে পারবা, কারণ তোমাকে তো পরীক্ষায় বসতে হচ্ছে না, তোমাকে জাস্ট কিছু একটা অ্যামাউন্টের টাকা দিয়ে তোমাকে রিনিউ করতে হচ্ছে যে তুমি আসছো, তুমি প্র্যাকটিস করতেছো, এটাই বুঝছো। এরপর আসি হচ্ছে প্রি রিকুইজিট ফর বিএমডিসি রেজিস্ট্রেশন, এমবিবিএস সার্টিফিকেট লাগবে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এমবিবিএস সার্টিফিকেট কে দিবে বলো তো, একটু আগে আমি বলেছি ইউনিভার্সিটি। হ্যাঁ, রেসপেক্টিভ ইউনিভার্সিটি। তারপর হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট, মানে ইন্টার্নশিপটা এমবিবিএস করার পরে ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে, তখন একটা ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট তোমাকে দেওয়া হবে, এবং সেই ইন্টার্নশিপ সার্টিফিকেটটাকেও তোমাকে জমা দিতে হবে। সাথে আর কি লাগে,
two copies of passport size photograph attested by the principal of the respective medical college. Respective medical college যে principal আছে তার মাধ্যমে attested করে হচ্ছে two copies of passport size photograph লাগে আমাদের। আর কি লাগে হচ্ছে MBBS certificate বললাম, তারপর internship completion certificate বললাম, আর কি লাগে signature on the code of medical ethics. একটা medical ethics এর code তোমাদের মুখস্থ করতে হবে। এই codeটা হচ্ছে গিয়ে তোমার Hippocrates এর হচ্ছে গিয়ে একটা modernized version, যেটাকে আমরা বলি Geneva declaration. তোমরা হঠাৎ সবাই মোটামুটি জানো যে ওই যে ফার্স্টে বলে না যে I solemnly pledge to dedicate my life to the service of humanity, এরকম 12টা পয়েন্ট আছে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে আল্লাহ ইজ দা উইটনেস অফ হোয়াট আই ডু। তো আমি এটা কিভাবে জানলাম, এই আল্লাহ ইজ দা উইটনেস অফ হোয়াট আই ডু এটা হচ্ছে প্র্যাকটিসে বলা হয়। মানে এইবার আমাদের যে কলেজের যে ইন্টার্নশিপের যে ইন্ডাকশন প্রোগ্রাম ছিল ওইখানে আমি হোস্টিং করেছিলাম, বুঝছো, ভাইয়া আপুদের প্রোগ্রামটাতে। তো তখন আমি আর কি দেখেছিলাম যে লাস্টে আমরা তো ফরেন্সিক মেডিসিনে পড়ে আসছি, তো আমি ভেবেছিলাম মনে হয় ওই 12টা পয়েন্টই বলে, এবং লাস্টে আবার এটা অ্যাড করে যে আল্লাহ ইজ দ্য উইটনেস অফ হোয়াট আই ডু। খুব সুন্দর, মানে এই যে ওথ টেকিং এটা আমাদের সবারই আসলে একটা খুব স্বপ্নের দিন, সব ডাক্তারদেরই যারা আসলে এত কষ্ট করে আমরা পড়ালেখা করি তাদের জন্য একটা স্বপ্নের মোমেন্ট। এবং যখন সবাই এই কথাগুলো একসঙ্গে বলে না, খুব সুন্দর একটা একটা সিচুয়েশনে হয়, বুঝছো, দেখার মতো। এবং আমার এত ভালো লাগছে, আমি কি বলবো, তোমার সাথে এই জন্য শেয়ার করলাম। আরেকটা জিনিস নতুন অ্যাড করেছে BMDC রিকোয়ারমেন্টে, সেটা হচ্ছে TIN সার্টিফিকেট বা টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেটের ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সার্টিফিকেট। এটা আগে লাগতো না, এটা এখন রিসেন্টলি লাগে, বুঝতে পারছো। এই জিনিসগুলো হলে তোমার হচ্ছে BMDC রেজিস্ট্রেশনের জন্য তুমি এলিজিবল হবা। এরপরে আসি হচ্ছে BMA, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এটা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটা মেডিকেল প্র্যাকটিশনারদের রাইটস এবং প্রিভিলেজ নিয়ে কাজ করে। BMDC তো শুধুমাত্র আমাদের হচ্ছে গিয়ে আমরা কি করতে পারবো না করতে পারবো কোড অ্যান্ড কন্ডাক্ট এগুলো বলে দিতে পারে বা আমাদের পানিশমেন্ট দিতে পারে, ডিসিপ্লিন মেনটেন করে, কিন্তু BMA হচ্ছে আমাদের কি রাইটস অ্যাজ এ ফিজিশিয়ান, আমরা কি কি প্রিভিলেজ পাই পাবো, আমাদের অধিকারগুলো নিয়ে BMA এর কথা বলার হচ্ছে কথা বলার জন্যই আর কি BMA এর তৈরি। এটা একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এবং BMDC এবং BMA এর হচ্ছে পার্থক্যটাও হচ্ছে তোমাদের রিটেন এর জন্য লাগে, BMDC তে যা যা বললাম এই সবই লাগে। আর হচ্ছে BMA এর ক্ষেত্রে পার্থক্যর ক্ষেত্রে দেখো, প্রথমেই বলবা BMDC একটা গভর্নমেন্ট স্ট্যাটুটরি বডি আর BMA হচ্ছে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। BMDC টা হচ্ছে গিয়ে ডিলস উইথ দ্য কোড অফ মেডিকেল ইথিক্স, আর এটা BMA টা হচ্ছে আমাদের ডিলস উইথ দ্য রাইটস এন্ড প্রিভিলেজেস অফ দ্য রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার্স। তারপর হচ্ছে গিয়ে BMDC এর তুমি বলতে পারো যে BMDC তে হচ্ছে হোল BMDC টা এটার অফিস থেকে 5 ইয়ার্স এর জন্য হেল্প করে, আর BMA টা হচ্ছে গিয়ে 2 ইয়ার্স এর জন্য হেল্প করে। তারপর BMDC এর অল দা মেম্বার্স আর আইদার সিলেক্টেড অর ইলেক্টেড। হ্যাঁ, আমি তো বলেছি কারা কারা সিলেক্টেড হয়, সবাই হচ্ছে সিলেক্টেড হয়, এবং ওই সিলেক্টেড মেম্বারদের মধ্যে থেকে একজন ইলেকশনের মাধ্যমে প্রেসিডেন্ট হন BMDC তে। আচ্ছা আপু, এটা শেষ করে তারপর বলছি BMA এর ক্ষেত্রে হচ্ছে অল মেম্বার্স আর ইলেক্টেড। আচ্ছা হ্যাঁ বলো আপু প্রশ্ন। হ্যাঁ কি প্রশ্ন বলো আপু, 5 বছরের পরপররা বসে নাকি 5 বছরের জন্য বসে? 5 বছরের জন্য যে প্রেসিডেন্ট এবং যে BMDC যে বডিটা গভর্নর যে গভর্নিং বডিটা হয় সেটা হচ্ছে তোমার 5 বছর তার মেয়াদ, বুঝছো, তাদের অফিসে তারা 5 বছর থাকবে, আবার 5 বছর পর নতুন, মানে আমাদের বাংলাদেশে নির্বাচন যেরকম হয় সেরকম। হ্যাঁ হ্যাঁ অনেকটা সেরকম, এক্স্যাক্টলি। BMDC এর ক্ষেত্রে হচ্ছে তোমার some members elected, some are elected. BMA এর ক্ষেত্রে হচ্ছে অল মেম্বার্স আর ইলেক্টেড, সবাই ভোটের মাধ্যমে আসবে। BMA এর নির্বাচনটা হচ্ছে সবাই ভোট দিতে পারে, সব রেজিস্টার্ড ডাক্তার ভোট দিতে পারবে। বাট BMDC যেটা BMDC যে ইলেকশন হয় প্রেসিডেন্ট ইলেকশন, সেটা শুধু BMDC সিলেক্টেড মেম্বারদের ভোটেই হয়, বুঝছো, এটার একটা পার্থক্য। তো এই মোটামুটি ছিল ডিফারেন্স। এরপর আসি প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। কোন কোন জিনিসটাকে আমরা প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট বলবো? প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্টের কিছু সিনোনিম আছে, যেটাকে আমরা বলি সিরিয়াস প্রফেশনাল মিসকন্ডাক্ট, গ্রস প্রফেশনাল মিসকন্ডাক্ট। হ্যাঁ, এটা ডেফিনেশনটা আমাকে ভাইবা বোর্ডে ফরেন্সিকের ভাইবাদের জিজ্ঞাসা করা হয়েছে, মানে ফরেন্সিক যে প্রফ ছিল প্রফে আমাকে এটা জিজ্ঞেস করেছিল। ইট ইজ সামথিং ডান বাই আ মেডিকেল ম্যান ইন পারসুইট অফ হিজ প্রফেশন, যে তার প্রফেশনের কন্ডিশনে পারসুইটে একটা মেডিকেল ম্যান যেই কাজটা করে, যেটাকে আমরা ডিসগ্রেসফুল বলি, উইচ ইজ রিগার্ডেড অ্যাজ দ্যারো মার্ক করি which is regarded as reasonably regarded as disgraceful or dishonorable, jeta ke amra disgraceful boli mane mane sammanjonok na dishonorable boli, by his professional brethren. Professional brethren mane hocche giye oi professional je hocche giye colleague ra ache, ha tader sathe tar je good terms
এবং গুড রিপিউট এবং কম্পিটেন্স থাকবে সেই টার্মস এর এগেনস্টে তার কলিগদের প্রফেশনাল ব্রেডেন বলতে আসলে তার কলিগদের বোঝানো হয়, তার কলিগদের যে গুড সাথে তার যে গুড রেপুটেশন ছিল বা গুড কম্পিটেন্স মানে সে যে ক্যাপাবল ছিল সেটার এগেনস্টে যেটা ডিসগ্রেসফুল বা ডিসঅনারেবল বলা হয় সেটাকেই আমরা বলি হচ্ছে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট, মানে এই কাজটা হচ্ছে তার জন্য ডিসগ্রেসফুল বা ডিসঅনারেবল। এই ফরেন্সিক মেডিসিনে যে কয়টা ডেফিনেশন খুব বেশি ইম্পর্টেন্ট সেই ডিফিনিশন গুলোর মধ্যে বা যে জিনিসগুলো একদম সুন্দরভাবে মুখস্থ করতে হয় তার মধ্যে এই ডিফিনিশনটা অন্যতম। তোমরা সবাই এই ডেফিনিশনটা এবং এই সিনোনিমটা একদম আরেকবার একটু বলবেন, এই ডেফিনিশনটা আরেকবার একটু বুঝাই দিবেন। আচ্ছা, ডেফিনিশনটা হচ্ছে এরকম যে হচ্ছে একটা মেডিকেল পার্সন, হ্যাঁ, তার প্রফেশনাল পারসুইটে যেই কাজগুলা যা তার গুড রেপিউট তার রেপুটেশন এবং তার কম্পিটেন্স কে তার গুড রেপুটেশন এবং কম্পিটেন্স কে তার প্রফেশনাল যে তার যে রেপুটেশন ছিল সবসময় মনে রাখো একটা মানুষের একটা ডক্টরের মেডিকেল পার্সন মানে একজন ডক্টরের তার যে গুড রেপুটেশন এবং তার যে কম্পিটেন্স ছিল মানে তার যে দক্ষতা ছিল সেইটা তার তার প্রফেশনের যে অন্যান্য কলিগরা আছে, ব্রেদ্রেন মানে হচ্ছে কলিগ প্রফেশনাল ব্রেদ্রেন, তার কলিগদের কাছে তার যে গুড রেপুটেশন তার যে কম্পিটেন্স ছিল তার প্রফেশনের তার যে প্রফেশনাল গুড রেপুট ছিল, হ্যাঁ, মানে ইন পারসুইট অফ হিস প্রফেশন মানে তার প্রফেশনাল যে গুড রেপুট গুলো ছিল সেগুলা তখন কি হয় ডিসগ্রেসফুল বা ডিসঅনারেবল, মানে তার এই কাজটার কারণে তার যত রেপুটেশন ছিল সেই সব ডিসগ্রেসফুল হয়ে গেল, মানে তার খুব সে খুব লজ্জা পেল, ডিসগ্রেসফুল মানে তো বুঝতেই পারছো, এবং ডিসঅনারেবল তাকে খুব অসম্মানের কারণ হয়ে গেল, সেটাকেই আমরা বলি প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। বুঝতে পারছো তার যে আচরণের, হ্যাঁ হ্যাঁ, তার যে কাজ বা যে আচরণের সামথিং মানে তার যে কাজ, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, আর সেই কাজটাকেই বলে। এখন আসি কি কি কন্ডিশনকে আমরা প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট কজের কারণে তার বিএমডিসি রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে। এক আসি এখানে আসি, দেখো অ্যাডাল্টারি, অ্যাডাল্টারিটা হচ্ছে অ্যাডাল্টারি মানে তোমরা জানো পরকীয়া, পরকীয়াটা হচ্ছে পরকীয়ার জন্য হতে পারে, তার কোন একটা পেশেন্ট আসলো তার পেশেন্টের সাথে সে পরকীয়া করলো তার হচ্ছে একটা প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট। এখানে এই অ্যাডাল্টারির ডেফিনেশনটা একটু অন্যরকম, এই অ্যাডাল্টারির ডেফিনেশনটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স অফ এ ওম্যান উইথ এ ম্যান, ওম্যানটা হচ্ছে মাস্ট বি ম্যারিড, আর ম্যানটা হচ্ছে ম্যারিড হতেও পারে নাও হতে পারে, উইদাউট দ্য নলেজ অফ আর হাজব্যান্ড উইথ দ্য কনসেন্ট অফ দ্য ওম্যান, মানে ওম্যানটা তার কনসেন্টে করবে, ওম্যানটা ম্যারিড হবে বা যেই ম্যানের সাথে তার ইলিগাল রিলেশনশিপ সে হচ্ছে গিয়ে একজন ম্যারিডও হতে পারে আনম্যারিডও হতে পারে, উইদাউট দ্য নলেজ অফ দ্য হাজব্যান্ড অফ দ্য ওম্যান মানে ফিমেলটার হাজব্যান্ডের নলেজ ছাড়া এবং ফিমেলের নিজের কনসেন্ট থাকবে, এইটাকে আমরা বলি অ্যাডাল্টারি। এরপরে সেই অ্যাবর্শন, এটা আমরা সব মনে রাখার একটা নেমোনিংস আছে, দেখো সিক্স এ, দেখো অ্যাডাল্টারি, অ্যাবর্শন, অ্যালকোহলিজম, অ্যাডিকশন, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাসোসিয়েশন, এখানে ছয়টা, সিক্স এ। তারপর আছে থ্রি বি এবং থ্রি সি, এটা হচ্ছে পরের পেজ আমরা বলবো। অ্যাবর্শন সব ধরনের অ্যাবর্শন না, ক্রিমিনাল অ্যাবর্শন যেগুলো, যে অ্যাবর্শন গুলা ইলিগাল সেই অ্যাবর্শনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার প্রফেশনাল ডেথ সেন্টেন্স হবে। অ্যালকোহলিজম, ধরো অ্যালকোহল খেয়ে একটা ডক্টর যদি কোনো সার্জারি করতে আসে তার অবশ্যই তার কিন্তু সে সার্জারি করতে পারবে না, তার যে ফাইন মুভমেন্ট গুলো, অ্যালকোহল খেলে কিন্তু মানুষের ফাইন অ্যাক্টিভিটি গুলো হচ্ছে ইম্পেয়ার হয়ে যায়, তো সেক্ষেত্রে অ্যালকোহলিজমের ক্ষেত্রে যদি সার্জারি করতে আসে বা সার্জন হিসেবে ওটিতে দাঁড়ায় তো সেক্ষেত্রে তার যদি বিএমডিসি জানে তাহলে তার বিএমডিসি রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে। পরে সেই অ্যাডিকশন, আলামিন লিখেছে কবির সিং করছিল, আচ্ছা ওগুলো তো মুভিতেই হয়, আসলে কি এগুলা যতই আমরা বলি আসলে কিন্তু সবকিছু বলে না যে কাক কাকের মাংস খায় না, একটা মানুষ জানে একজন ডক্টর জানে যে সে আনএথিক্যাল প্র্যাকটিস করতেছে, সে কিন্তু ডিরেক্টলি বিএমডিসি কে গিয়ে বলে দিবে না যে দেখেন উনি কিন্তু আনএথিক্যাল কাজ করছে, এটা হ্যাঁ ইয়েলো জার্নালিস্টদের সাথে ডক্টরদের একটা ইনবর্ন বা একটা ন্যাচারাল একটা দুঃসম্পর্ক আছে, বা তারা করবে, তারা অবশ্যই সুযোগ পাইলে করবে, তারা সুযোগ না পাইলেও সুযোগ খোঁজার চেষ্টা করবে সেটা আলাদা, তো অ্যালকোহল কে করতে পারবে না। এরপর সে অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, অ্যাডিকশন টু কিছু ড্রাগ আছে যেমন ধরো পেথিডিন, এগুলো কিন্তু একজন ডক্টর সে চাইলে ইউজ করতে পারে, তারপর অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে যে অ্যানেস্থেশিয়া দেয় যে এইসবের ক্ষেত্রে তোমার অ্যাডিকশন হয়ে যায় এইসব ড্রাগের ক্ষেত্রে, অ্যানেস্থেটিক ড্রাগের ক্ষেত্রে, তো এই যে অ্যাডিকশন, এই অ্যাডিকশনটা হচ্ছে গিয়ে অ্যাডিকশন, সে যদি অ্যাডিক্টেড থাকে অ্যাডিক্টেড অবস্থায় সে কোনো ফাইন অ্যাক্টিভিটি করতে পারবে না। এরপর সেই অ্যাডভার্টাইজমেন্ট, একটা ডাক্তার একজন অ্যাসোসিয়েট প্রফেসর বা একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার যদি চেম্বার চেঞ্জ হয় তাহলে কিন্তু সে অ্যাডভার্টাইজমেন্ট, স্পেলিংটা ভুল হয়েছে সরি, সে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে মিনিমাম টু টাইমস অ্যা ডে, এর বেশি ম্যাক্সিমাম টু টাইমস অ্যা ডে পারবে, এর বেশি পারবে না,
আবার সে যদি পোস্টার করে তার একটা পোস্টারের সাইজ আছে, এই সাইজের চেয়ে বেশি সে পোস্টার লাগাতে পারবে না। মিনিমাম টু টাইমস এ ডে হচ্ছে টেলিভিশন বা রেডিওতে বা মাইকিং করতে পারবে, এর বেশি পারবে না। এবং পোস্টারের একটা মাপ আছে 3 ft/2 ft এরকম বলে, এরকম হচ্ছে একটা মেজারমেন্ট। এই মেজারমেন্টের বেশি সে কোনো পোস্টার লাগাতে পারবে না। এরপর সে অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন মানে কি জানো, ধরো কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাকে বললো তুমি পাস করলে, তোমাকে বললো যে হচ্ছে স্যার আপনি তো আপনার চেম্বারে তো এসি নাই, আমি আপনার চেম্বারটা অনেক সুন্দর করে সাজিয়ে দিবো, তার বদলে আপনি আমার এই ওষুধটা 5 বছর লিখবেন। তো তুমি যদি এটা লিখো, দেখো তোমার একটা পেশেন্টের একটা ওষুধ দরকার নাই, তুমি তারপরও সেই ওষুধটা লিখলা, তো সেই পেশেন্টটা হয়তো ওষুধটা কিনতে অনেক কষ্ট হচ্ছে, তার তার তো আরো অনেক দরকারি ওষুধ আছে তাই না, তার তো আরো অনেক ইনভেস্টিগেশন আছে যেগুলো দরকারি, বা তার ট্রিটমেন্ট পারপাসে আরো অনেক খরচ হতে পারে, বা এমনিতেও তার অনেক খরচ আছে। তুমি যে এই খরচটা তাই এক্সট্রা বার্ডেন চাপায় দিলা, তার উপর একটা জুলুম করা হলো, এই জুলুমের দায় কিন্তু সৃষ্টিকর্তার কাছে। মানে তোমরা যারা ধরো বিশ্বাস করো যে, মানে অনেকে থাকে না যে নাস্তিক টাইপের যে সৃষ্টিকর্তা বা পরকালে বিশ্বাস নাই, তাদের ক্ষেত্রে হচ্ছে আমি কিছু জানি না, বলতে পারবো না, বাট যারা হচ্ছে সৃষ্টিকর্তা বিশ্বাস করো, যে আমরা বিশ্বাস করি যে আমাদের একটা সময় সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতা আছে, তাদের জন্য কিন্তু একটা বড় একটা ব্যাপার এটা। হ্যাঁ, যে একটা কোনো কিছুই এথিক্যাল কিনা সেটা জানার আগে মানুষের উপর জুলুম করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা পরে যাই। তারপর 3B, 3B তে দেখি আমরা কি আছে, সরি 3C, 3C তে আমাদের আছে হচ্ছে কনভিকশন, কনভিকশন বাই দ্য কোর্ট অফ ল ফর মোরাল টার্পিচিউড। হ্যাঁ, মোরাল টার্পিচিউড মানে হচ্ছে তোমার চরিত্র হরণ। কেউ যদি তোমাকে বলে তোমার কোর্ট অফ ল তে তোমার চরিত্র নিয়ে কথা ওঠে, কনভিকশন ইন দা কোর্ট অফ ল ফর মোরাল টার্পিচিউড, তোমাকে নিয়ে যদি কোর্টে এরকম কোন কেস আসে, এক্সেপ্ট পলিটিক্যাল, মানে তোমাকে তুমি একটা কোন একটা স্পেসিফিক পলিটিক্যাল ইস্যু নিয়ে যদি তুমি কথা বলো, হচ্ছে তুমি একটা পলিটিক্স, সাপোজ তুমি একটা দলকে সাপোর্ট করো বা তুমি পলিটিক্সে খুব সক্রিয় ডক্টর, কিন্তু তোমার এই পলিটিক্যাল কারণে তোমাকে বিএমডিসি কখনোই রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবে না। কিন্তু তোমার যদি কনভিকশন হয়, ধরো পলিটিক্যাল কনভিকশন, তোমাকে কোনো সমস্যা করবে না। কিন্তু তোমার কনভিকশন যদি হয় তোমার মোরাল টার্পিচিউড, মানে নৈতিক তোমার কোনো চরিত্র হরণ বা এই ধরনের কিছু দেখা যায়, তাহলে কিন্তু তোমাকে বিএমডিসি ক্যান্সেল করবে তোমার রেজিস্ট্রেশন। এবার সে কাভারিং, কাভারিং মানে হচ্ছে, দেখো আমি এই ডেফিনিশনটা দিয়েছি কারণ এটা খুব জিজ্ঞেস করে, অ্যাসিস্টিং সামওয়ান, কারোর হেল্প নেওয়া, এমন কারোর অ্যাসিস্ট্যান্স নেওয়া, হু হ্যাজ নো মেডিকেল নলেজ টু অ্যাটেন্ড ট্রিট অর পারফর্ম অপারেশন। তার অ্যাটেন্ড পেশেন্ট অ্যাটেন্ড করার বা কোনো ট্রিটমেন্ট দেওয়ার বা কোনো অপারেশনে পারফর্ম করার, মানে হেল্পিং হ্যান্ড হিসেবে পারফর্ম করার, যেমন ধরো কোনো ওয়ার্ড বয় বা হচ্ছে কোনো নার্সকে, নার্সের হেল্প, সরি নার্স তো না, নার্স তো হেল্প করবি, ওয়ার্ড বয় বা কোনো হচ্ছে গিয়ে তোমার এমন কোনো সুইপার বা ক্লিনার, এমন কারোর হেল্প নিয়ে তুমি যদি অপারেশন করো, তাদের অ্যাসিস্ট্যান্স নাও। যেমন ধরো একজন ডক্টর, একজন সার্জন, তুমি একজন সার্জন, তুমি হচ্ছে বলছো যে ঠিক আছে আমি যদি একটা MBBS ডক্টরকে নিয়ে আমার অ্যাসিস্ট ওটিটাকে অ্যাসিস্ট করি, তাহলে আমার তাকে অনেক বড় একটা অ্যামাউন্ট টাকা দিতে হচ্ছে, ঠিক আছে তাহলে আমি হচ্ছে একটা ওয়ার্ড বয়কে দিয়ে অ্যাসিস্ট করাবো। তার কিন্তু কোনো স্কিলই নাই, মোট কথা তার যার কোনো মেডিকেল স্কিল নাই তাকে দিয়ে তুমি অ্যাসিস্ট করতে পারবো না। যদি করাও তাহলে সেটাকে বলা হবে কাভারিং, সেটাকে আমরা বলি কাভারিং, সেটাকে কাভারিং বলা হয়। এরপরে আসি হচ্ছে কন্ট্রাভেনশন অফ ড্রাগ অ্যাক্ট, ড্রাগ অ্যাক্ট মানে হচ্ছে কাভারিং। হ্যাঁ, কাভারিং তো হচ্ছে আর কি, প্র্যাকটিস তো হচ্ছে হ্যাঁ আপু। আসলে কি এই যে আমরা মেডিকেল ইথিক্সে আমরা যে জিনিসগুলো পড়ি, আসলে এই জিনিসগুলো আমাদের মানে ফাঁকি দিয়ে যাওয়া উচিত না, কারণ দেখো এই জিনিসগুলো হচ্ছে কিন্তু এই জিনিসগুলো হওয়া উচিত না। চাইলে কিন্তু বিএমডিসি ওনার যে যিনি করছেন তাকে কিন্তু বিএমডিসি রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারবে, এটা কিন্তু একদম খুবই খুবই একটা ইন্ডিকেশন। হ্যাঁ, নার্সরাও তো ওইভাবে অ্যাসিস্ট করতে পারবে না, একজন ডক্টরকে সার্জনকে ডাক্তারই মিলে অ্যাসিস্ট করে, নার্সরাও কোনো কিছু লাগলে হেল্প করে। কিন্তু থার্ড ইয়ারে আমরা, আমাদের সময় তো আমাদের তো প্যান্ডেমিক, আমরা যখন নতুন থার্ড ইয়ার ছিলাম আমাদের কিন্তু অনেক অনেক ওটি দেখেছি আলহামদুলিল্লাহ, মানে আমাদের সার্জারি ওয়ার্ড যখন হয়েছে খুব ওটি দেখতাম, ভালো লাগতো, খুবই ভালো লাগতো, এটা খুব সুন্দর একটা সময়। বলে না মানুষ ডাক্তার হয় 3 বার, মেডিকেলে চান্স পাওয়ার পর বা ভর্তি হওয়ার পর 1 বার, আবার হচ্ছে থার্ড ইয়ারে নতুন নতুন অ্যাপ্রনের সাথে স্টেথো ঝুলায় যখন ডাক্তার হয় তখন, আর একটা হচ্ছে ইন্টার্নশিপের সময়। তো হচ্ছে এই জিনিসটা তোমরা মিস করতেছো রে, আসলে খুব মিস করছো। দোয়া করি তাড়াতাড়ি করোনা প্যান্ডেমিক চলে যাক, তোমরা খুব সুন্দরভাবে ওটি দেখো আবার স্যারদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে, স্যাররা তোমাদেরকে অনেক প্রশ্ন করবে, অনেক কিছু শেখাবে, অনেক কিছু দেখাবে, তোমরা তখন বুঝবে আসলে যে অ্যানাটমিটা তোমরা পড়ে আসছো, লিভিং অ্যানাটমি বা ক্লিনিক্যাল অ্যানাটমিটা আসলে খুব খুব বেশি সুন্দরভাবে তোমরা জানতে পারবা। আচ্ছা তো আমরা আসি কন্ট্রাভেনশন অফ ড্রাগ অ্যাক্ট, ড্রাগ। আচ্ছা আমি কি ক্লাসটা অনেক লেন্দি করে ফেলছি, তোমরা যদি চাও আমি শেষ করে দিব নাকি পুরোটা শেষ করব?
আপু পুরোটা শেষ আমাদের ক্লাস টাইম ওভার হয়ে গেছে না পুরোটা কমপ্লিট করে ফেলো বোর হচ্ছে আপু তুমি ভাইয়া তোমরা কি বোর হলো না আপু একদমই না ভালো লাগছে একদমই না আপু ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখো কনফার্মেশন অফ ড্রাগ অ্যাক্ট ড্রাগ অ্যাক্ট মানে হচ্ছে দেখো একজন ডাক্তার তার তার বিএমডিসি রেজিস্ট্রেশনের বলে কিছু পাওয়ার পান যেমন সে কিছু ওষুধ তার কাছে রাখতে পারবে যেমন ধরো পেথিড্রিন বা এই যে বললাম একটু আগে যে অ্যানেস্থেশিয়া দেওয়ার সময় যে অবশ করে এই যে অবস্থাগুলা এই অবস্থাগুলাতে কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে আমাদের অ্যাডিকশন করে বুঝছো অ্যালকোহল যেমন অ্যাডিকশন করে খাইলে আরো খাইতে মনে চায় ঠিক ওরকম পেথিডিন বা হেরোইন যেগুলো এই ধরনের ড্রাগ গুলা বা মরফিন এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ড্রাগ এগুলা ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্ট বাট এগুলা খুব সহজে অ্যাবিউজ করা যায় মানে হচ্ছে একটা পেশেন্ট তোমার কাছে এসে বললো যে ডাক্তার সাহেব আমি আপনাকে 5,000 টাকা দিব আমি আপনার আমার কোনো অসুখ নাই কোনো রোগ নাই কিন্তু আপনি প্রেসক্রিপশনে লিখে দেন মরফিন তো মরফিন বা হেরোইন বা এমন কিছু ওষুধ আছে যেগুলোতে আসলে অ্যাডিকশন হয় যেগুলো প্রেসক্রিপশন ছাড়া তোমাকে কেউ দিবে না তোমাকে কোনো ফার্মাসিতে ওষুধগুলো বিক্রি করবে না প্রেসক্রিপশন ছাড়া এই ড্রাগ অ্যাক্টের ভায়োলেশন হবে তুমি তাকে লিখে দিলা ঠিক আছে পেথিডিন এতটুকু যতটুকু বললো এটা কন্ট্রাভেনশন যদি ধরে তোমাকে কেউ যদি তোমাকে এটা কোনো কেউ যদি এটা তোমাকে কোনোভাবে ই করতে পারে যে তুমি এরকম কাজ করেছো তোমার বিএমডিসি রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে এবার সেই ডাইকোটমি ডাইকোটমি বা ডিকোটমি এটার আরেকটা নাম হচ্ছে ফি স্প্লিটিং ফি স্প্লিটিং আরেকটা জিনিস আছে এটার সাথে যায় সেটা হচ্ছে ফি শেয়ারিং ফি স্প্লিটিং মানে হচ্ছে তুমি কোনো কারোর কাছ থেকে ধরো কোনো একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা কোনো একটা ম্যানুফ্যাকচারার তোমাকে বললো যে হ্যাঁ হ্যাঁ প্রতিদিন ইনজেকশন দিয়ে না ঘুম পাড়ায় আচ্ছা ঠিক আছে প্রতিদিন দিয়ে কি করে তোমরা ইনশাল্লাহ পড়বা তোমাদের টক্সিকোলজিতে হেরোইন আছে তখন পড়বা খুব সুন্দর করে তো হচ্ছে ডাইকোটমি বা ফি স্প্লিটিংটা হচ্ছে এরকম যে তুমি কারোর কাছ থেকে কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে এক্সট্রা কিছু ফি নিলা মানে হচ্ছে তোমাকে সে এতগুলো টাকা দিলো বা একটা ফ্ল্যাট দিলো বললো যে স্যার আপনাকে আমি ঢাকা টু ব্যাংকক টু ঢাকার টিকিট দিচ্ছি 3 দিনের আপনার এবং আপনার ফ্যামিলির আপনি আমার এই ওষুধটা 1 মাস লিখেন আপনার তো অনেক ভালো চেম্বার চলে আপনি এটা একটু লিখবেন তারপর আরো তোমাকে বললো ঠিক আছে আপনাকে চেম্বার দিলাম আপনাকে ফ্ল্যাট দিলাম আপনাকে একটা গাড়ি দিলাম এত কিছু দিব আপনি আমার ওষুধটা 5 বছর লিখবেন বা 1 বছর লিখবেন তো তুমি তার বদলে তার কাছ থেকে যা যা নিচ্ছ এই জিনিসটা হচ্ছে ইথিক্যাল না হ্যাঁ এটা হচ্ছে ফি স্প্লিটিং আর ফি শেয়ারিংটা হচ্ছে সেইটা যে ধরো তুমি একটা অপারেশন করলা তুমি একজন চিফ সার্জন হয়ে একটা অপারেশন করলা তুমি ধরো 40,000 টাকা তোমার এই অপারেশনের ফি ছিল তুমি রাখলা 20,000 টাকা তোমার যে অ্যাসিস্ট্যান্ট তুমি দুজন অ্যাসিস্ট্যান্ট রাখছিলা ডাক্তার তাদের দুজনকে 5,000 5,000 10,000 টাকা দিলা তারপর তুমি অ্যানেস্থেসিওলজিস্ট রাখছিলা তাকে কিছু টাকা দিলা বা তুমি যদি আরো কিছু কোনো ধরো একটা ওটেই খুব ক্রিটিক্যাল অবস্থায় আসো তোমার আরো কিছু এক্সপার্ট ওপিনিয়ন লাগতেছে তুমি আরো তোমার কিছু প্রফেশনাল কলিগকে কল করলা তোমার ওটিতে যে স্যার বা ভাই একটু দেখেন এই আমার এই সমস্যাটা আপনি আমাকে একটু হেল্প করেন তো তিনি তো স্বাভাবিকভাবে আসলো তোমার ওটিতে তোমাকে হেল্প করলো তাকেও তুমি কিছু দিলা তো এই জিনিসটাকে বলে ফি শেয়ারিং বুঝছো এটা কিন্তু ইথিক্যাল কিন্তু প্রথমে যেটা বললাম যে ফি স্প্লিটিং বা ডাইকোটমি এটা হচ্ছে আনইথিক্যাল এটাও একটা ভাইবা প্রশ্ন এরপর আসি ডিসক্লোজার অফ প্রফেশনাল সিক্রেসি তোমার কাছে একটা পেশেন্ট আসলো তার হিস্ট্রি দিল তার খুব গোপন কথা তোমাকে বললো যে হিস্ট্রিটা হয়তোবা যে হিস্ট্রিটা সে হয়তোবা তার হাজবেন্ড বা তার ওয়াইফকে দেয় নাই তার হাজবেন্ড বা ওয়াইফকেও সেটা জানায়নি যে তার এই সমস্যাটা হচ্ছে তোমাকে জানালো বা তার তার বাবা মা বা তার কাস্টোডিতে যার যার কাস্টোডিতে সে আছে তাকে সে জানায়নি কিন্তু তোমাকে জানাইছে এবং তোমাকে বলছে যে স্যার বা ম্যাম এটা আপনি কাউকে বললেন না তুমি তুমি ধরো হচ্ছে একজন ডাক্তার তুমি করলা কি বলে দিলা যে তোমাকে ধরো যে ধরো একজন কি বলবো ধরো একজন ক্লার্ক তোমার কাছে আসছে তার একটু অসুখ তার ভিজিটের পেমেন্টটা করবে হচ্ছে তার মালিক হ্যাঁ তার যে ওনার আছে সে হচ্ছে পেমেন্ট করবে কিন্তু ক্লার্কের প্রবলেমের কথা ক্লার্ক তোমাকে নিষেধ করছে যে তুমি স্যার এটা বলিয়েন না আমার মালিককে তাহলে আমার সমস্যা হতে পারে বা আমি এটা চাচ্ছি না যে সে জানুক আমার হিস্ট্রিটা সে জানুক তুমি তাকে বলতে পারবা না তার মালিককে বলতে পারবা না যদিও মালিক তোমাকে পেমেন্ট দিচ্ছে তাও বলতে পারবা না আবার যদি এমন হয় যে হচ্ছে কেউ কোনো হাজবেন্ড যদি বলে যে স্যার এটা আমার ওয়াইফকে বললেন না বা আমি একটু আলাদাভাবে তার তার সাথে কথা বলতেছে তার হাজবেন্ড বা ওয়াইফ যে ডক্টরকে বলছে যে এটা আমার হাজবেন্ডকে জানাইয়েন না তো সেক্ষেত্রে তুমি জানাতে পারবা না হ্যাঁ এটা তুমি যদি জানাও ডিসক্লোজার করো বা হচ্ছে তোমার একটা পেশেন্ট আসছে তোমার কাছে তো তার তুমি সকাল পরের দিন সকালে মর্নিং ওয়াকে গেছো সেই পেশেন্টটা অনেক হাই প্রোফাইল ছিল তো পরদিন তোমাকে তোমার একটা ওই পেশেন্টের এক নেইবার তোমাকে জিজ্ঞেস করতেছে আচ্ছা ডক্টর বলেন তো আমার পেশেন্ট তো আপনার কাছে গিয়েছিল ওর কি সমস্যা ওর কি হয়েছে আসলে তো তুমি তাকে বলে ফেলতে পারবে না ঠুস করে যে না ও আচ্ছা আপনার ওই পেশেন্টের তো এটা হয়েছিল বলতে পারবা না এটা হচ্ছে প্রফেশনাল সিক্রেসি মেনটেন করতে হবে কারণ তুমি তোমার মেডিকেল নলেজের কারণে তোমার এই সোললি হ্যাঁ তোমার সোললি তোমার যে এই যে পবিত্র একটা জিনিস এই হোলি একটা জিনিস এই প্রফেশনটা বলে না
পিওর বা হোলি যে আমাদের হোয়াইট কোট, এই হোয়াইট কোটের কারণে আমরা অনেক কিছু জানতে পারি। এই যে নলেজ বা এই যে প্রিভিলেজ গুলো আমরা পাই এটাকে আমাদের মিস ইউজ করা যাবে না। তবে মিস ইউজ কিছু কিছু ক্ষেত্রে তুমি ডিসক্লোজার করতে পারবে। ধরো কারোর এইচআইভি আছে, তাকে তুমি বললা যে ঠিক আছে আপনার তো এইডসটা হয়েছে, আপনি বিয়ে করতে পারবেন না, কিন্তু তুমি শুনলা যে সে রিসেন্টলি বিয়ে করতেছে, তোমার কথা সে শুনে নাই, মানে সে বিয়ে করতেছে, তুমি তখন গিয়ে কি করতে পারবে, তার যে ফ্যামিলি বা তার এই যে ছেলেটা বা মেয়েটার সাথে তার বিয়ে হচ্ছে তার ফ্যামিলি মেম্বারদেরকে জানাইতে পারবা যে তার এইডস আছে, আপনি হচ্ছে এই বিয়েটা বন্ধ করেন। বা কারোর একটা কমিউনিকেবল ডিজিজ আছে, সে একটা রেস্টুরেন্টে জব করে, তো ওই রেস্টুরেন্টে সে খাবার বানায়, তো স্বাভাবিকভাবেই তার ওই খাবারের মাধ্যমে অনেক মানুষ ইনফেক্টেড হতে পারে, তখন তুমি সেই রেস্টুরেন্টের মালিককে তার ক্লার্কের কথা জানাতে পারবা। আবার ধরো তুমি একটা লোক আসছে, সে হচ্ছে গিয়ে কালার ব্লাইন্ড, তুমি তাকে এক্সামিনেশন করতে, চোখের তুমি একজন অপথালমোলজিস্ট চোখের ডাক্তার, তুমি তাকে এক্সামিনেশন করে দেখলা সে কালার ব্লাইন্ড, সে রেড গ্রিন ইয়ালো এই কালার গুলোকে সে ডিমার্কেট করতে পারে না, তো তখন তুমি করলা কি তাকে হচ্ছে গিয়ে খুব সুন্দর ভাবে ই দিলা যে হচ্ছে বললা যে ঠিক আছে আপনি তো কালার ব্লাইন্ড সমস্যা হবে না, তবে আপনি আপনি হচ্ছে ড্রাইভিং করতে পারবেন না। পরে দেখলা কি যে সে একজন ড্রাইভার, কারোর বাসায় সে ড্রাইভিং এর জব নিয়েছে, তখন তোমার দায়িত্ব হয়ে দাঁড়ায় যে হচ্ছে সেই মালিককে জানানো যে ইনি একজন ড্রাইভার কিন্তু ইনি হচ্ছে কালার ব্লাইন্ড, উনি হচ্ছে ট্রাফিক সিগন্যাল দেখতে পাবে না, সো হচ্ছে গিয়ে এখান থেকে মেজর অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স। মোট কথা এই কিছু কিছু ক্ষেত্রে সেটাকে আমরা বলি আলাদা একটা নামে ডাকি প্রফেশনাল সিক্রেসির বরখেলাফ করা হয়, আর হচ্ছে গিয়ে প্রফেশনাল সিক্রেসিকে আমরা ভায়োলেট করি। হ্যাঁ, সেটাকে আমরা বলি প্রিভিলেজড কমিউনিকেশন। হ্যাঁ, তারপর হচ্ছে আসি আমরা ডেপ্রিকেশন অফ প্রফেশনাল ব্রেদ্রেন। মোট কথা প্রফেশনাল ব্রেদ্রেন মানে আমি একটু আগে বলছি প্রফেশনাল কলিগ যারা তোমার, তাদের সাথে তোমার খারাপ সম্পর্ক রাখা যাবে না বা গুড টার্মস মেনটেন করতে হবে। যেমন ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসছে, তা সেই পেশেন্টটা তোমার একটা ফ্রেন্ডের কাছে কয়েকদিন তোমার আগে দেখায় আসছে, সেই প্রেসক্রিপশনটা তোমাকে নিয়ে আসছে, তুমি প্রেসক্রিপশনটা দেখি আল্লাহ আপনি ওকে দেখাইছেন, ও তো লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিল, এটা কখনোই করতে পারবে না, বুঝছো? বা বলতে পারবে না আল্লাহ ও তো সাপ্লি পাইতো প্রায়, ও তো ভালো স্টুডেন্ট ছিল না, ও তো একদমই বেসিক নলেজ নাই, আপনি ওর কাছে দেখাইছেন, এটা কখনোই বলতে পারবে না। একটা ডাক্তার কখনোই একটা ডাক্তারের সম্পর্কে কোনো মানে সমালোচনা করতে পারবে না, পেশেন্টের সামনে তো নাই কখনোই করতে পারবে না, বাট পেশেন্টের সামনে একদমই হারাম। সো এরপরে আছে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ইস্যুইং ফলস সার্টিফিকেট এন্ড রিপোর্ট। ফলস রিপোর্ট একটু আগে আমি বলছি ইনজুরি সার্টিফিকেট তোমাকে দিতে হয়, তোমাকে অটোপসি রিপোর্ট লিখতে হয়, অটোপসি রিপোর্টে তুমি যদি হোমিসাইডকে সুইসাইড বানায় দাও তাহলে হয়তো একটা একটা কি বলবো একটা দোষী সে শাস্তি পাওয়ার কথা ছিল যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড, সে হচ্ছে পার পেয়ে গেল, তুমি কিন্তু সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ থাকলা, সো এটা করা যাবে না। আর এটা যদি করো সৃষ্টিকর্তার কাছে দায়বদ্ধ থাকবাই, আর দুনিয়াতে পৃথিবীতে তোমাকে অবশ্যই বিএমডিসি যদি জানতে পারে তুমি এটা করছো তাহলে তোমার রেজিস্ট্রেশন উইল বি ক্যান্সেলড। তো এই যে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট গুলা করি আমরা, করলে যেটা হয় সেটা হচ্ছে প্রফেশনাল ডেথ সেন্টেন্স। এটার আরেকটা নাম হচ্ছে পেনাল ইরেজার, পার্মানেন্ট এবং কমপ্লিটলি ইরেজার অফ দ্য ডেথ অফ দ্য সরি পার্মানেন্ট এবং কমপ্লিট ইরেজার অফ দ্য নেম অফ দ্য ডক্টর ফ্রম মেডিকেল রেজিস্টার। বিএমডিসির যে মেডিকেল রেজিস্টার বুক আছে সেখান থেকে তোমার নামটা যদি পার্মানেন্টলি এবং কমপ্লিটলি ইরেজার করা হয় তাইলে হচ্ছে গিয়ে তুমি এটাকে আমরা বলি প্রফেশনাল ডেথ সেন্টেন্স। টেম্পোরারিলি করা হইতে পারে কিছু ছোট ছোট মানে ভুল করার কারণে, কেউ টেম্পোরারিলি কারোর নাম হতে পারে, বাট যখন পার্মানেন্টলি করা হয় তখন আমরা এটাকে বলি প্রফেশনাল ডেথ সেন্টেন্স। পরবর্তী স্লাইডে যাই, কখন আমাদের রেজিস্ট্রেশন অফ এ ডক্টর, হ্যাঁ বলো প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট বা সিরিয়াস প্রফেশনাল মিসকন্ডাক্ট এর ক্ষেত্রে দ্য নেম অফ এ ডক্টর ক্যান বি ইরেজড। তারপর কি দেখো এন্ট্রিস মেড ইন এরর অর ফ্রড, কেউ যদি বিএমডিসি লোকদেরকে টাকা খাওয়ায় রেজিস্ট্রেশন নেয় বা ফ্রড করে তখন বিএমডিসি থেকে যদি এটা পরবর্তীতে জানতে পারে বা অথরিটি যদি জানতে পারে তখন সেই নামটাকে ইরেজ করে দেয়। তারপর ফেইলার টু রিনিউ রেজিস্ট্রেশন, একটু আগে আমরা বলেছিলাম যে রেজিস্ট্রেশনকে রিনিউ করতে হয় কারণ তুমি প্র্যাকটিশনার হিসেবে আছো কিনা, তুমি বেঁচে আছো কিনা বা তুমি মেডিকেল প্র্যাকটিস করছো কিনা, সেই সব কিছুর বেসিসে হচ্ছে এই রিনিউটা করতে হয়। তারপর দেখো আফটার দ্য ডেথ অফ দ্য প্র্যাকটিশনার, প্র্যাকটিশনার ডেথ হয়ে গেল তারপরে যে তার ছেলে করবে, তারপরে যে তার ছেলের ছেলে করবে, এগুলো না হবে না। তার জন্য একটা প্র্যাকটিশনার ডেথ হয় বিএমডিসি জানার সাথে সাথে ওই রেজিস্ট্রেশনটাকে ওরা ইরেজ করে দেয়। তারপর হচ্ছে ইফ দ্য পার্সন রিমেইন আনট্রেসড ফর এ লং টাইম, অনেক অনেক বছর ধরে সে আনট্রেসড আছে তাহলে তাকে বিএমডিসি রেজিস্ট্রেশনটা সে তারটা রিনিউ করতে পারছে না, সো আলটিমেটলি ইরেজ হয়ে যাবে।
এবং কেউ যদি বলে আমি উইলিংলি ইরেজার করে ফেলবো যে আমি ডাক্তার হয়েছিলাম বাবা মার ইচ্ছাতে, আমি আর প্র্যাকটিস করতে চাই না, আমি এখন পররাষ্ট্রতে জব করব, তো আমি আর হচ্ছে যে উইলিংলি এটাকে প্রতি বছর কয়েক বছর পর পর কষ্ট করে করে এটাকে আমি রিনিউ করতে পারবো না, মানে এটা যদি কেউ চায় তাহলে সেই উইলিংলি ইরেজার করাতে পারবে। তো এই ছিল মোটামুটি আমাদের টপিক। আচ্ছা দেখো একবার লাস্ট স্লাইড আমাদের, রাইটস এন্ড প্রিভিলেজেস অফ এ মেডিকেল প্র্যাকটিশনার। কখন একজন মেডিকেল প্র্যাকটিশনার কি কি, আমি তো এতক্ষণ বললাম যে এমডিসি আমার উপর কি কি জিনিসের উপর কর্তৃত্ব চালাতে পারবে, বাট আমার কি কি রাইটস আছে। দেখো আমি অ্যাজ এ প্র্যাকটিশনার রাইটস পাবো রাইট টু প্র্যাকটিস মেডিসিন, রাইট টু ডিসপেন্স মেডিসিন, তারপর আমি কি পাবো রাইট টু ইউজ মাই ওন কোয়ালিফিকেশনস উইথ মাই নেম, হ্যাঁ, তারপর রাইট টু ইস্যু মেডিকেল সার্টিফিকেট, রাইট টু ইউ ইস্যু মেডিকেল মেডিকেল লিগাল রিপোর্ট, রাইট টু গিভ এক্সপার্ট ওপিনিয়ন ইন দ্য কোর্ট অফ ল, মেডিকেল মানে এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারবে একজন ডক্টর, তারপরে হচ্ছে অটোপসি রিপোর্ট, ইঞ্জুরি রিপোর্ট, এগুলো তো দিতেই পারবে, সব ধরনের রিপোর্ট দিতে পারবে, তারপরে রাইট টু ডিনাই মানে তার ওয়ার্কিং আওয়ার্স এর বাইরে যদি হয় তাহলে সে একটা পেশেন্টকে নাও করতে পারবে যে আমি তো এই সময় প্র্যাকটিস করতে পারি না, এটা আমার প্র্যাকটিসে আওয়ার না। ধরো আমি 9টা থেকে 10টা পর্যন্ত, 7টা থেকে 9টা পর্যন্ত চেম্বার করি, আজকে আমি পেশেন্টে অনেক বেশি 10টা পর্যন্ত চেম্বার হয়ে গেছে, এরপর আমি দেখতে চাই না যে না আমি আজকে আর দেখতে পারবো না, যারা প্লিজ আপনারা নেক্সট দিন আসেন, এটা আমি বলতে পারবো। বা আমার যদি কোনো ইম্পর্টেন্ট সোশ্যাল অকেশন থাকে, যে ধরুন ডক্টরের নিজের বিয়ে বা ডক্টরের ফ্যামিলির খুব ক্লোজ রিলেটিভের বিয়ে বা খুব ইম্পর্টেন্ট সোশ্যাল অকেশন, সেক্ষেত্রে সে হচ্ছে না করতে পারবে, ডিনাই করতে পারবে একটা পেশেন্টকে। এই ক্ষেত্রে তো আমি অলরেডি বলে ফেলছি যে কি কি কন্ডিশনে আর ডক্টর ক্যান রিফিউজ আ পেশেন্ট এই কন্ডিশন গুলাতে। এরপর সে রাইটস এন্ড প্রিভিলেজ অফ পেশেন্ট। এখন দেখো একটা পেশেন্ট সে তোমাকে চার্জ দিবে বা ফি দিবে, দিয়ে তোমার কাছে দেখাবে, তারও তো কিছু রাইটস এন্ড প্রিভিলেজ আছে, তাই না? তো যেমন ধরো রাইট টু ফার্স্টলি যেটা বলবা সেটা হচ্ছে রাইট টু টেক আ সেকেন্ড ওপিনিয়ন। তো একটা ডাক্তার বললো যে আপনার এখানে অপারেশন করা লাগবে, সে চাইলে এটা শিওর হওয়ার জন্য যে অপারেশন ছাড়াও হয় কিনা দেখি আরেকটা ডক্টরের কাছ থেকে, একজন ডক্টরের কাছ থেকে সেকেন্ড ওপিনিয়ন নিতে পারে, রাইট টু টেক সেকেন্ড ওপিনিয়ন। তারপর রাইট টু চুজ হিজ ওন ডক্টর, সে কার কাছ থেকে সার্জারি করাবে সেটা তার নিজের ব্যাপার। তারপর রাইট টু ডিনাই ফর এনি এক্সামিনেশন, তুমি একটা এক্সামিনেশন করতে বলছো বা বলছো যে আপনাকে এই পরীক্ষাটা করতে হবে, সে নাও করতে পারে, তার যদি প্রয়োজন মনে না হয়, যদি অ্যাফোর্ড করতে না পারে তাহলে সে না করতে পারবে। এরকম আরো কিছু রাইটস এন্ড প্রিভিলেজেস আছে, দেখো তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যাবা, বইতেও পাবা, বিভিন্ন জায়গায় পাবা। আসলে এগুলো এত বেশি জিজ্ঞাসা করে না, জাস্ট একটু জানার জন্য একটু জেনে রাখো। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের টপিক। এতক্ষণ ধরে দ্বারা ধৈর্য ধরে শুনেছো, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমাদের আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? তখন সেটা প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্টের মধ্যে পড়বে না। হ্যাঁ, সেটাও ইললিগাল রিলেশনশিপ, কিন্তু এখানে অ্যাডাল্টারির ডেফিনিশনটা মেডিকেলে, ধরো কি বলবো, মেডিকেল ইথিক্স বা এই যে তোমার সিরিয়াস প্রফেশনাল মিসকন্ডাক্টে এই ডেফিনিশনটা আলাদা। নর্মালি কিন্তু অ্যাডাল্টারি বলতে এরকম বোঝায় যে আননেচারাল বা হচ্ছে ইললিগাল সেক্সুয়াল ইন্টারকোর্স বা ইললিগাল রিলেশনশিপ উইথ, সেক্ষেত্রে হচ্ছে উইথ আ পার্সন হু মে অর মে নট বি ম্যারিড, অ্যান্ড ওমেনটা হচ্ছে ম্যারিড হতে হবে, আর মেলটা হচ্ছে ম্যারিড হতেও পারে নাও পারে। হ্যাঁ, কিন্তু ওমেনটাকে ম্যারিড না হলে কিন্তু পরকীয়া কখন বলা হয় বা নর্মাল সেন্সে আমরা কখন পরকীয়া বলি, সেক্ষেত্রে আমরা বলি দেখো মেল পার্সনটা ধরো ম্যারিড, ফিমেলটাও ম্যারিড, কিন্তু তারা তারপরও পরকীয়া আরেকটা রিলেশনশিপ আছে, তখন সেটাকে আমরা বলছি পরকীয়া নর্মাল ক্ষেত্রে। বাট এখানে প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্ট যেটা, সেখানে তোমাকে অবশ্যই মেলটাকে ম্যারিড হতেও পারে নাও পারে, বাট ফিমেলটা মাস্ট বি ম্যারিড। কিন্তু নর্মাল কন্ডিশনে কি হয়, দেখো ফিমেল একটা আনম্যারিড মেয়ে যদি একটা ম্যারিড ছেলের সাথে রিলেশনশিপে যায় সেটাও কিন্তু পরকীয়া নর্মাল সেন্সে। কিন্তু ফরেন্সিক মেডিসিনের এখানে সিরিয়াস প্রফেশনাল মিসকন্ডাক্ট যেটা, প্রফেশনাল ইনফেমাস কন্ডাক্টের ক্ষেত্রে সেটা এরকমটা না। তোমার আচ্ছা আপু, জি আপু বুঝতে পেরেছি, থ্যাংক ইউ আপু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাই। আচ্ছা আমি একটু তাহলে চ্যাট বক্স চেক করি, 55টা 57টা মেসেজ আপু। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমি দিয়ে দেব। হ্যাঁ বলো। আচ্ছা বিএমডিসি যে কম্পোজিশন মেম্বার বলেছিলেন যে 41 মেম্বার, সেক্ষেত্রে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বার্স আর কি সোর্স গুলো কি জানা লাগবে? না না না, সোর্স গুলো জানা লাগবে না আপু, সোর্স গুলো জানতে হবে না। আচ্ছা প্রশ্নগুলো আমি একটু দেখি এখানে কি অবস্থা। আচ্ছা এগুলো তো উত্তর দিয়েছি, পরে কি এত টেক্সট জমছে, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা অটোপসি কোনটার অধীনে পড়বে? অটোপসি ফরেন্সিক প্যাথোলজির অধীনে পড়বে, অটোপসিটা ফরেন্সিক। আচ্ছা ঠিক আছে। তারপর অ্যাডভার্টাইজমেন্টটা কেন প্রোহিবিটেড আপু, রিজনটা কি? আচ্ছা
মির্জা নায়ান প্রশ্ন করেছো, আচ্ছা অ্যাডভার্টাইজমেন্ট এই জন্য প্রোহিবিটেড, দেখো তুমি যদি সারাদিন মাইকিং করো একটা মানুষ একটা এলাকায়, তাহলে দেখো ব্যাপারটা কি একটা পাবলিক নুইসেন্স ক্রিয়েট হবে, যদিও এটা মানে না, আমি জানি আমার নিজের এলাকা তো মানে না, যখন মানে শুরু করে মাইকিং আল্লাহ আল্লাহর ওয়াস্তে একদম শুরু যে করছে করছেই, মানে কতক্ষণ ধরে যে চলে বলার বাইরে, আবার টিভিতেও যদি বারবার অ্যাডভার্টাইজমেন্ট দেয় তাহলে কিন্তু হচ্ছে গিয়ে এটা একটা নুইসেন্স বা একটা মানুষের বিরক্তির কারণ হবে, এই জন্য আসলে করে না, সাউন্ড পলিউশন হবে এই জন্য করে না। নার্সরা করলেও কভারিং, হ্যাঁ নার্সরা করলেও কভারিং, আপু বোর হচ্ছি না, ওকে থ্যাংক ইউ আপু, খুব সুন্দর ক্লাস হচ্ছে, আচ্ছা থ্যাংক ইউ, তোমরা অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্টস দিয়েছ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। একজন লিখেছো আপু ফরেন্সিক মেডিসিনের জন্য কোন টেক্সট বুক ফলো করবো, ফরেন্সিক এর জন্য হচ্ছে তোমরা মেইনলি রেড্ডি স্যারের বইটা ফলো করবা, তারপর হচ্ছে যারা সেকেন্ডলি আরো একটু পড়তে চাও তারা হচ্ছে নন্দি স্যারের বইটা ফলো করতে পারো। এছাড়া আমি আরেকটা বই কিনেছিলাম, সেটা হচ্ছে পারিক্স টেক্সট বুক, বুঝছো, ওখানে একটু আরো একটু ডিটেলস আছে, তোমরা যারা একটু আর একটু ভালো করতে চাও তারা পড়তে পারো। নামটা আবার বলেন, পারিক্স টেক্সট বুক, এক নম্বর হচ্ছে রেড্ডি, বুঝছো, দ্য এসেনশিয়ালস অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বাই নারায়ণ রেড্ডি অ্যান্ড ওপি মূর্তি, এটা হচ্ছে ফার্স্ট বই। তারপর হচ্ছে দ্য কি জানি ছিল নন্দী স্যারের বইটা আর কি, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। আরেকটা আছে হচ্ছে এসেনশিয়াল মানে হচ্ছে ফরেন্সিক মেডিসিন মেডিকেল জুরিসপ্রুডেন্স ইন ক্লাসরুম অ্যান্ড কোর্টরুম বাই পারিক, বুঝছো, পারিক এই বইটাও সুন্দর, এখান থেকে যারা একটু ভালো রেজাল্ট করতে চাও অনেক ভালো করতে চাও তাদের জন্য আর কি, মানে এখান থেকে আমাদের অনেক প্রশ্ন হয় একটু হাই লেভেলের প্রশ্নগুলো এখানে থাকে, যেমন ধরো ইআর এম্বোলিজম বা একটু কঠিন কঠিন জিনিসগুলো এখানে। বানানটা যদি একটু বলতেন আর কি, পারিক PARIKH পারিক, থ্যাংক ইউ, রাইটারের নাম হচ্ছে পারিক, পারিক বললেই দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অল, সবাই তাহলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।